শুরু করি স্যার বলো স্যার একটা স্যার ওটা স্যার ছিল স্যার হুম স্যার কোডে স্যার টাইপিং করলে চলবে তো হুম চলবে আচ্ছা আর স্যার কম্পাইলারটা স্যার ওই ওই যে সের ওই যে হুম হুম ওইটা করেছি কিন্তু স্যার ওটাকে সেট করতে না সেটা তোমার দরকার নেই তুমি প্লেন প্লাস প্লাস বা প্লাস প্লাস ইয়ে করে ল্যাপটপ ইনসে ডাউনলোড করে ডাউনলোড করে নিয়েছ সেটা হ্যাঁ তা কি হবে তো ডাউনলোড করে প্লেন প্লাস প্লাসে করো প্লেন কোনো অসুবিধা নেই না কম্পাইলারটার বলছি হ্যাঁ প্লাস প্লাস তো ওটা ওয়ান টাইপ অফ কম্পাইলার তো প্লাস ওখানে প্রোগ্রাম লিখতেও পারবে কম্পাইলও করতে পারবে একই সেম প্ল্যাটফর্মের মধ্যে ঠিক আছে আজকে হ্যাঁ আজকে আমরা তাহলে আমাকে একটু শেষ দিকে বলবে কি জিনিসটা বুঝতে পারবেন ওকে তো আজকে আমরা সি প্রোগ্রামিং এর একটু হ্যান্ডসন করবো হ্যান্ডসন মানে আমরা তো একটা দিনই থিওরি করেছি আজকে আমরা একটু সি প্রোগ্রামিংয়ের একটু হ্যান্ডসন করবো ঠিক আছে হ্যান্ডসন তার সাথে হচ্ছে কিছু থিওরিক্যাল কনসেপ্ট থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটো একসাথে হবে আমরা কিছু হ্যান্ডসন করবো আজকে বেসিক্যালি আমরা আমার বোর্ডটা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ তাই তো বোর্ডটা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ আমরা সিতে প্রথম যে দুটো কনসেপ্ট আমরা দেখব সেটা হচ্ছে যে ফার্স্ট আমরা দেখব আউটপুট ফাংশন আউটপুট ফাংশন আর সেকেন্ড আমরা পড়বো ইনপুট ফাংশন ঠিক আছে এই আউটপুট ফাংশন আর ইনপুট ফাংশনের উপর ডিপেন্ড করছে আমার যে কোনো প্রোগ্রামিং করতে গেলে সিতে যে কোনো প্রোগ্রামিং করতে গেলে আমাদের বেসিক্যালি ইনপুট আউটপুট ফাংশনের উপরে খুব ডিপেন্ডেন্ট থাকতে হয় কারণ ইনপুট ফাংশন আমাকে ইনপুট নিতে হেল্প করে আর আউটপুট ফাংশনের থ্রু দিয়ে আমরা কোনো কিছু ডিসপ্লে করতে পারি ডিসপ্লে মানে কোনো আউটপুটকে ডিসপ্লে করতে পারি সেই আউটপুটটা আমার কোনো ভ্যালু হতে পারে সেই আউটপুটটা আমার কোনো মেসেজ হতে পারে বা কোনো স্ট্রিং হতে পারে তাহলে কোনো মেসেজকে ডিসপ্লে করা বা কোনো ভ্যালুকে ডিসপ্লে করার জন্য আমরা আউটপুট ফাংশনে হেল্প নিই সিমিলারলি আমি যখন ইনপুট নেব ইনপুট কার্ড থেকে নেবো না ইউজারের থেকে ইনপুট নেবো ইউজারের থেকে যখন কিছু ইনপুট নেব তখন ইনপুট নেওয়ার জন্য আমাকে ইনপুট ফাংশনের হেল্প নিতে হবে সিতে তাহলে আজকে আমরা ওভারঅল ক্লাসটা আজকে আমরা ইনপুট ফাংশন অ্যান্ড আউটপুট ফাংশন কীভাবে কাজ করে বা আমরা কি করে প্রোগ্রামিংয়ে ইনপুট ফাংশনকে দিয়ে আমরা ইনপুট নিতে পারি আর কীভাবেই বা আমরা আউটপুট ফাংশনকে দিয়ে কোনো ভ্যালুকে ডিসপ্লে করতে পারি বা কোনো মেসেজকে ডিসপ্লে করতে পারি সেই টপিকটা নিয়ে আজকে আমরা স্টাডি করতে যাচ্ছি তাহলে আজকে আমাদের টপিকটা হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুট ইন ইনসি ইনপুট অ্যান্ড আউটপুট ইন ইনসি এই টপিকটা আজকে আমাদের আছে আজকে টপিকটা আমরা একটু পড়বো কারণ প্র্যাকটিক্যালটা একটু না দেখালে আমার ইন্টারেস্টটা গ্রো করতে গেলে আমাদের প্র্যাকটিক্যালটা একটু দরকার তো আমরা তার জন্য প্রথম সেশনটা আমরা প্র্যাকটিক্যাল দিয়ে আমরা শুরু করছি ওকে তো খুব ইন্টারেস্টিং এটা সেশন হবে আজকে যেহেতু আমরা প্র্যাকটিক্যাল প্লাস থিওরি দুটো একসাথে একই সাথে আমরা করব প্যারালি তো ফার্স্ট আমরা একটু থিওরি কিছু বলার আছে আমি সেই থিওরি পার্টটা একটু বলে নিই তারপরে আমরা প্র্যাকটিক্যালে ফিরে আসবো আবার থিওরি হবে আবার প্র্যাকটিক্যাল হবে এইভাবে কিন্তু কম্বাইন্ডলি আমরা কাজ করব প্লাস সিতে আমরা কিভাবে একটা প্রোগ্রামকে করতে পারি বা কীভাবে সি দিয়ে একটা প্রোগ্রাম লেখা যায় সেই কনসেপ্টটা আমরা আজকে দেখব যদিও প্রোগ্রাম লেখার জন্য আমরা কিন্তু এখনও প্রিপেয়ার্ড নই কেন প্রিপেয়ার্ড নই কারণ একটা সি প্রোগ্রামিং করার জন্য বেসিক্যালি আমার যে কনসেপ্টগুলো জানা দরকার সেই কনসেপ্টগুলো কিন্তু আমরা এখনও সেভাবে আমরা জেনে উঠতে পারিনি কারণ আমাদের লিমিটেড নাম্বার অফ ক্লাসেস আমরা পেয়েছি দুটো ক্লাস হয়তো আমাদের ম্যাক্সিমাম হয়েছে তো যার রেসপেক্টে আমাদের থিওটিক্যাল কনসেপ্ট সব জেনে তারপরে এ ঢুকতে গেলে হয়তো তিন চার দিন আরো টাইম লেগে যাবে তো আমি একটু ঢুকে পড়তে চাইছি প্রথমে প্রোগ্রামে একটা ক্লাস হয়েছে একটা ক্লাস হয়েছে হ্যাঁ একটা ক্লাস হয়েছে আগের ক্লাসটা তোমাদের মিস গেছে সেই ক্লাসটা আমি একটা এক্সট্রা ক্লাস আমি করিয়ে দেবো সপ্তাহে যে কোনো একটা দিন তোমাদের টাইম দেবো সবারই ডেট টাইম অবশ্যই ম্যাথ দেখে অ্যাডজাস্ট করে ওকে তো আমরা থিওরিটিক্যাল কনসেপ্টটা একটু দেখে নিই ইনপুট ফাংশন আর আউটপুট ফাংশনের রেসপেক্টে সবাই একটু ভালো করে দেখবে কনসেপ্টটা তো ফার্স্টে আমরা চলে আসি আউটপুট ফাংশনের কনসেপ্টে তারপরে ইনপুট ফাংশনে আসবো আগে আউটপুট ফাংশনটা দেখব তারপরে ইনপুট ফাংশনের কনসেপ্টে আমরা আসবো আউটপুট ফাংশান নামটা শুনেই বুঝতে পারছি যে আমরা কোনো আউটপুটকে ডিসপ্লে করতে বা কোনো কিছু ডিসপ্লে করতে আমরা যে ফাংশনটা ইউজ করি সেই ফাংশনের নাম হচ্ছে আউটপুট ফাংশন কি ডিসপ্লে করবো মানে কেমন করে ডিসপ্লে করব বা কেনই বা ডিসপ্লে করতে হবে আমাকে সেটা আমরা দেখেন ধরে নেওয়া যাক যে আমি চাইছি যে একটা সি প্রোগ্রাম লিখতে যে সি প্রোগ্রামটা আমাকে একটা মেসেজকে হয়তো ডিসপ্লে করবে সেই মেসেজটার নাম হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড বলে একটা মেসেজকে আমাকে ডিসপ্লে করবে আমি হ্যালো ওয়ার্ল্ড একটা মেসেজ সেই মেসেজটাকে আমি ডিসপ্লে করতে চাইছি আমি তার জন্য সিতে আমি একটা প্রোগ্রাম লিখবো যে আমার প্রোগ্রামটাকে রান করালে যাতে আমার একটা হ্যালো ওয়ার্ল্ড মেসেজ আমাকে দেখায় তাহলে এই মেসেজ এটাকে আমরা একটা মেসেজ বলতে পারি বা এটাকে আমি বলতে পারি একটা কোনো স্ট্রিং বলতে পারি তাই না স্ট্রিং বলতে পারি এটাকে মেসেজ বলা যায় বা এটাকে কি বলা যায় স্ট্রিং বলা হয় কেন স্ট্রিং বলা হয় না স্ট্রিং মানে হচ্ছে যে অনেকগুলো ক্যারেক্টারের যে সিকোয়েন্স বা তার যে কালেকশন তাকে আমরা এক কথায় বলতে পারি স্ট্রিং তাহলে স্ট্রিং হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার যেমন আমাদের প্রত্যেকের নাম আছে প্রত্যেকের নামটা কিন্তু একটা করে স্ট্রিং যার মধ্যে অনেকগুলো ক্যারেক্টার আছে বা অনেকগুলো অ্যালফাবেট আছে তো সেরকম সিকোয়েন্স অফ ক্যারেক্টারকে আমরা কী বলতে পারি না স্ট্রিং বলতে পারি তাহলে আমরা কোনো স্ট্রিংকে ডিসপ্লে করবো বা কোনো মেসেজকে ডিসপ্লে করতে চাইছি এটা আমাদের পারপাস তাহলে সিতে আমরা কোনো কিছু আউটপুট ডিসপ্লে করার জন্য বা কোনো মেসেজকে ডিসপ্লে করার জন্য বা কোনো ভ্যালুকে ডিসপ্লে করার জন্য যে ফাংশনটা আমাকে হেল্প করে যে ফাংশনের আমরা হেল্প নিতে পারি সেই ফাংশনটার নাম হচ্ছে প্রিন্টে ফাংশন সেই ফাংশনটার নাম হচ্ছে প্রিন্ট এফ ফাংশন প্রিন্ট ফাংশনটা এরকম দেখতে হয় ঠিক আছে কোনো স্পেস নেই আমি এই মাঝখানে যে স্পেসটা দিয়েছি এটা কিন্তু কোনো তাই তো বলছি আমি তো তাই বলছি যে আমাকে আমাকে ফাংশনটা আউটপুটটাকে ডিসপ্লে করতে আমাকে হেল্প করছে ঠিক আছে এবার কিভাবে আমরা প্রিন্টেপ দিয়ে আমরা অনেক গল্প শুনবো প্রিন্টেপ সম্বন্ধে এবার দেখো প্রিন্টেপ ফাংশনটাকে এবার আমরা ব্যবহার করবো কেমন করে তাহলে আউটপুট ফাংশনের এক্সাম্পলটা হচ্ছে প্রিন্টেপ প্রিন্টেপ দিয়ে আমরা কোনো ডিসপ্লে করতে পারি কোনো কিছু ভ্যালুকে ডিসপ্লে করতে পারি বা কোনো কিছু মেসেজকে ডিসপ্লে করতে পারি আমি যদি একটা মেসেজকে ডিসপ্লে করতে চাই প্রিন্টেপ দিয়ে তাহলে আমি প্রিন্টেপটা কীরকমভাবে লিখবো না ধরে নাও প্রিন্টেপ লেখার যে সিনটেক্সটা বা যে রুলসটা আমাকে তো প্রত্যেকটা কনসেপ্টের আমাকে সিনট্যাক্স জানতে হবে বা রুলস জানতে হবে রুলস না জানলে কিন্তু আমরা তাকে ব্যবহার করতে পারবো না তাহলে সিনট্যাক্স মানে হচ্ছে রুল ঠিক আছে বা কিছু গাইডলাইন আমরা বাংলা শিখ যখন শিখেছিলাম বেঙ্গলি যখন শিখেছিলাম তখন বেঙ্গলি তার কিছু রুলস আমরা শিখেছি তার কিছু সিনট্যাক্স শিখেছি কীভাবে সেন সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে হয় কি করে গ্রামার বাং বেঙ্গলি গ্রামার সেটাও আমরা জানি সেটা আমরা শিখেছি তবেই কিন্তু আমরা কোনো একটা সেন্টেন্সকে আমরা কনস্ট্রাক্ট করতে পেরেছি বাংলা বেঙ্গলি দিয়ে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দিয়ে তো সেরকম সিতে কোনো সিতে কোনো সি ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন আমরা কথা বলছি কার সাথে কথা বলছি সি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের মেশিনের সাথে কথা বলছি আর বেঙ্গলি হিন্দি ইংলিশ দিয়ে আমরা একে অপরের সাথে কমিউনিকেট করি তো সেরকম আমরা কিন্তু সি ল্যাঙ্গুয়েজ দিয়েও কমিউনিকেট করি কার সাথে না আমার কম্পিউটারের সাথে আমার মেশিনের সাথে তাহলে আমাকে মেশিনকে বোঝানোর জন্য আমাকে কিছু সিনট্যাক্স ফলো করতে হবে কিছু রুলস ফলো করতে হবে কার রুলস ফলো করবো না সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রুলস ফলো করব। তো তার কিছু রুলস আছে তো সিনট্যাক্সটা কিরকম প্রিন্টেফ ফাংশন বলছে যে আমাকে তুমি যেমন তেমন করে ব্যবহার করতে পারবে না আমাকে ব্যবহার করার জন্য তোমাকে এই রুলসটা তোমাকে মেনটেন করতে হবে তোমাকে প্রথমে লিখতে হবে প্রিন্টেফ তুমি কোনো স্পেস ছাড়াই প্রিন্টেফ লিখবে কোনো স্পেস দেবে না মাঝখানে তুমি প্রিন্টেপটা ফার্স্টে লিখলে তারপরে একটা ফার্স্ট ব্রাকেট ওপেন করবে একটা ফার্স্ট ব্রাকেট ওপেন করতে বলছে এবার এই ফার্স্ট ব্র্যাকেটটা ওপেন করার পর বলছে যে একটা ডবল কোটেশন স্টার্ট করবে ডবল কোট স্টার্ট করবে ডবল কোড স্টার্ট করে তুমি যে মেসেজটাকে ডিসপ্লে করতে চাইছো না হ্যালো ওয়ার্ল্ড তোমার সেই মেসেজটা এই ডবল কোডের মধ্যে তুমি লিখে ফেলবে তোমার এই মেসেজটার মধ্যে সাব ব্যাংক যা থাকবে তুমি এটা লিখে ফেলবে ঠিক আছে লিখে ফেলার পর এই ডবল কোডটাকে যে তুমি শুরু করেছো তোমাকে ডবল কোডটাকে শেষ করতে হবে শেষ করার পর তুমি ফার্স্ট ব্র্যাকেটটাকে শেষ করে একটা সেমিক্লোন দেবে তবে তোমার এই মেসেজটা আউটপুটস কিনে আমি ডিসপ্লে করব তোমাকে এই রুলসটা বা এই সিনট্যাক্সটা তোমাকে ফলো করতে হবে এবার আমি তো সিনট্যাক্সটা দেখলাম দেখার পর আমি তো খুব চিন্তায় আছি যে এটা এটা আমাকে ফলো করতে হবে তাহলে আমি এই সিনট্যাক্সটাকে ফলো করে যদি আমি একটা হ্যালো ওয়ালটাকে যদি আমরা ডিসপ্লে করতে চাই তাহলে আমরা কীরকমভাবে লিখবো তাহলে আমার এই প্রিন্ট এফটাকে না আমি তখন লিখছি প্রিন্ট কোনো স্পেস ছাড়া প্রিন্টেফ ডবল কোটেশন স্টার্ট করলাম এই মেসেজটা লেখার সময় আমি ভেতরে স্পেস স্পেস যা কিছু লিখতে পারি তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমাকে এই সিনটেক্সটা লেখার সময় কিন্তু মাঝখানে কোথাও স্পেস আমি দিতে পারবো না আমার এখানে মনে হচ্ছে একটা স্পেস দেবো আমি কিন্তু দিতে পারবো না আমার মনে হচ্ছে যে আমি এটা ক্যাপিটালে করবো করতে পারবো না কারণ সিটা হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ আমি যেখানে সেখানে স্পেসকে অ্যাড করতে পারবো না যেখানে সেখানে আমি ক্যাপিটাল লিখতে পারবো না কিন্তু ম্যাসেজের মধ্যে আমি যা খুশি লিখতে পারি ঠিক আছে সাব ব্যাংক যা মনে আসছে তাই লিখতে পারবো ওটাই আমার ডিসপ্লে হবে আউটপুট স্ক্রিনে আমি এখন এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড তাহলে মেসেজটার মধ্যে আমি এখন কী লিখছি হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড লেখার পর আমাকে বলেছে ডবল কোডটাকে শেষ করতে ডবল কোডটাকে শেষ করে দিলাম শেষ করার পর ব্র্যাকেটটা শেষ করলাম তারপর একটা সেমিক্লোন দিলাম এবার প্রশ্ন হবে স্যার সেমিক্লোনটা দিলাম কেন না সেমিক্লোনটা যে কোনো সি এর স্টেটমেন্ট এটাকে সি এর একটা স্টেটমেন্ট বলা হয় বা একটা আউটপুট ফাংশন বলা হয় সিতে তাই না ও যে কোনো স্টেটমেন্টকে যখন আমরা শেষ করি তখন শেষ করতে গেলে আমাকে কী করতে হয় একটা সেমিক্লোন দিতে হয় এই সেমিক্লোনটা মিন করে যে আমি লাইনটাকে শেষ করছি এন্ড অফ দ্য লাইন সেমিক্লোনটা মিন করে কি এন্ড অফ দ্য লাইন বা এন্ড অফ দ্য স্টেটমেন্ট এই স্টেটমেন্টটাকে আমি শেষ করতে যে কোনো সি প্রোগ্রামের স্টেটমেন্টকে শেষ করতে আমাকে একটা সেমিক্লোনকে আমাকে অ্যাড করতে হয় প্রত্যেকটা লাইনে শেষে কিন্তু এটা করে সেমিক্লোন হয় আমরা আসবো সেই কনসেপ্টে তাহলে এখন এটা যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা আমার ডিসপ্লে করে যাবে আমার আউটপুট স্ক্রিনে আমার যদি এখানে হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে যদি ধরো হয়তো একটা একটা এক লাইনে ধরো তোমার দশটা ওয়ার্ড আছে আমি কোনো একটা সেন্টেন্সকে ডিসপ্লে করতে চাইছি আমি সেই সেন্টেন্সটাই আমি এখানে লিখে দেবো এই ডবল কোটেশনের মধ্যে সেটাই আমার ডিসপ্লে হয়ে যাবে আমার স্ক্রিনে তাহলে আমরা প্রিন্টেপ দিয়ে একটা মেসেজকে আমি ডিসপ্লে করতে পারলাম তাই তো এরকমভাবে আমরা কোনো মেসেজকে ডিসপ্লে করতে পারি প্রিন্টেড ফাংশন আমাকে হেল্প করছে এবার এই প্রিন্টেপ ফাংশনকে দিয়ে আমরা মেসেজ তো ডিসপ্লে করতে পেরেছি ঠিকই আমরা এবার একটা কোনো ভ্যালুকে ডিসপ্লে করবো এটা কোনো ভ্যালুকে আমি ডিসপ্লে করব প্রিন্টেড ফাংশন দিয়ে কি করে করবো তো এটা হচ্ছে ম্যাসেজ ডিসপ্লে করার প্রিন্টেড ফাংশনের প্রথম কাজ কি না টু ডিসপ্লে সাম মেসেজ আর সেকেন্ড ফাংশনটা হচ্ছে টু ডিসপ্লে দ্য কন্টেন্ট অফ সাম ভ্যালু কোনো ভেরিয়েল কোনো ভেরিয়েবলের কোনো কন্টেন্টকে আমাকে ডিসপ্লে করতে হবে বা কোনো ভ্যালুকে আমাকে ডিসপ্লে করতে হবে তো এবার আমরা চলে আসছি যে কনসেপ্টে যে প্রিন্টেড দিয়ে আমি কোনো ভ্যালুকে ডিসপ্লে করব কোনো একটা ভেরিয়েবেলের মধ্যে কিছু কি বলো বা কিছু পরে নিউ নাম্বার বা আমি তো নিউ নাম্বার বলছি না আমি বলছি একবার আমি মেসেজকে ডিসপ্লে করছি এরপরে আমরা একবার নাম্বারকে ডিসপ্লে করব এরপরে আমরা একবার নাম্বারকে ডিসপ্লে করব ঠিক আছে এরপরে আমরা নাম্বারকে ডিসপ্লে করবো কী করে একটা নাম্বারকে ডিসপ্লে করতে হয় দেখো এটা কোনো ভ্যালু নাম্বার বা কোনো ভ্যালু আমরা এখন ডিসপ্লে করতে চাইছি টু ডিসপ্লে টু ডিসপ্লে ভ্যালু আমরা ডিসপ্লে করবো কোনো ভ্যালুকে কি দিয়ে প্রিন্টেড ফাংশন দিয়ে এই কাজটা করতেও কিন্তু আমাকে প্রিন্টেড ফাংশন আমাকে হেল্প করে এবার আমাকে জানতে হবে যে ভ্যালু কত রকমের হয় শীতে তাই না শীতে আমি কোনো আমরা কোনো ভ্যালুকে স্টোর করার জন্য আমরা যে কনসেপ্টটা ইউজ করি সেই কনসেপ্টটার নাম হচ্ছে ভেরিয়েবল কি বললাম কোনো ভ্যালুকে স্টোর করতে পারি কে কোনো ভ্যালুকে স্টোর করতে পারে কে তার নাম কি তার নাম হচ্ছে ভেরিয়েবেল ভেরিয়েবেল ঠিক আছে তাহলে ভেরিয়েবল বেসিক্যালি একটা কন্টেনার সি প্রোগ্রামিং এর রেসপেক্টে ভেরিয়েলটা হচ্ছে একটা কন্টেনার যার মধ্যে আমরা কী রাখতে পারি কন্টেনারের মধ্যে আমরা বিস্কিট আমরা হয়তো আদার্স কিছু রেখে দিই কোনো কন্টেনারের মধ্যে তাই না ডিফারেন্ট আমরা এখানে ভেরিয়েলের মধ্যে আমরা কী রাখবো না ভেরিয়েল ক্যান স্টোর ভেরিয়েল ক্যান স্টোর ভ্যালুজ ভ্যালু আমরা কোনো ভ্যালুকে রাখতে পারবো যেমন ধরে নাও আমি বললাম দেখো এ একটা ভেরিয়েবল দেখো আমি এর মধ্যে তোমার ফাইভ রাখতে পারবো না এ কোলস টু ফাইভ মানে তো এর মানটা ফাইভ আমার ধরো বি একটা ভেরিয়েবল আমি বিয়ের মধ্যে তোমার সিক্স রাখতে পারবো না বিজিকাল টু যদি সিক্স লিখি তাহলে বিয়ের মধ্যে আমার সিক্স থাকবে না পারি তো রাখতে এবার এই যে আমি এর মধ্যে এবার তুমি বলো স্যার এ আর বি কেন নিলেন আমি এক্স ওয়াই নিন বেশ নিলাম এক্স ওয়াই তুমি এক্সের মধ্যে তুমি ধরো সেভেন কে রাখছো তুমি ধরো না ওয়াই এর মধ্যে ধরো না তুমি নাইন কে রাখছো রাখতে পারো কোনো সমস্যা নেই এগুলো হচ্ছে ভ্যালু আমি নাও স্যার আমি তুমি বললে যে স্যার একটা মাইনাস ভ্যালুকে রাখুন তো আমি ধরো নিলাম হয়তো এম বলে একটা ভেরিয়েবল তার মধ্যে আমি রাখছি ধরো হয়তো মাইনাস টেন আমি ধরো এন বলে একটা ভেরিয়েবল নিলাম তার মধ্যে ধরো রাখছি হয়তো মাইনাস একশো কুড়ি এগুলো হচ্ছে ভ্যালু তাহলে এগুলো কী টাইপের ভ্যালু ফাইভ সেভেন সিক্স নাইন টেন মাইনাস টেন মাইনাস একশো কুড়ি এগুলো কোন টাইপের ভ্যালু ভ্যালু তো ডিফারেন্ট টাইপের হয় এগুলো কোন টাইপের ডেটা বা কোন টাইপের ভ্যালু ভ্যারিয়েবল ভ্যারিয়েবেলের মধ্যে তো আমি রাখছি এখানে ভ্যারিয়েবল কোনগুলো এখানে ভ্যারিয়েল তোমার হচ্ছে এ বি এক্স ওয়াই এম এন এগুলো সব হচ্ছে ভেরিয়েবেল তাহলে এখানে ভেরিয়েবেল কোনগুলো এখানে ভেরিয়েবেল হচ্ছে এখানে ভেরিয়েবেলের নামগুলো হচ্ছে এ কমা বি কমা এক্স কমা ওয়াই কমা এম কমা এন এরা হচ্ছে ভেরিয়েবেল তাহলে ভেরিয়েবেলের মধ্যে কি আছে ভ্যালু আছে আমি আমার প্রশ্ন যে এই ভ্যালুগুলো কোন টাইপের ভ্যালু এগুলো কী টাইপের ভ্যালু বলো ডেসিমেল ও বলছে ডেসিমেল ভ্যালু ভেরি গুড ডেসিমেল ভ্যালু ঠিক আছে ডেসিমেল ভ্যালু ও বলছে ভ্যালুগুলো হচ্ছে ডেসিমেল ভ্যালু তো ডেসিমেল বেসিক্যালি ডেসিমেল আমরা ডেসিমেল কি বলবো ডেসিমেল ইন্ডিজার বলবো নাম শুনেছি আমরা সবাই ইন্দিজারের কথা ইন্ডিজার ইন্ডিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা ইন্ডিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা এবার একটা পূর্ণ সংখ্যা তোমার পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে মাইনাস ফাইভটাও পূর্ণ সংখ্যা আবার প্লাস সিক্সটাও পূর্ণ সংখ্যা তাহলে ইন্ডিজার ভ্যালু সেই সমস্ত ভ্যালুগুলোকে বোঝায় যাদের মধ্যে কোনো পয়েন্ট থাকবে না কোনো দশমিক থাকবে না কিন্তু সেই নাম্বারগুলো তোমার পজিটিভও হতে পারে আবার নেগেটিভও থাকতে হবে ঠিক আছে মানে কোনো ফ্র্যাকশনাল নাম্বারকে আমরা ইন্ডিজার নাম্বার বলতে পারি না আমার পূর্ণ সংখ্যা হবে কোনো ফ্র্যাকশনাল পার্ট থাকবে না আর সেটা আমার পজিটিভও হতে পারে সেটা আমার নেগেটিভও হতে পারে আমি মাইনাস ফাইভকে ইন্ডিজার নাম্বার বলতে পারি আমি মাইনাস সেভেনকে ইন্ডিজার নাম্বার বলতে পারি প্লাস ফাইভকে ইন্ডিজার নাম্বার বলতে পারি প্লাস সেভেনকে ইন্ডিজার নাম্বার বলতে পারি তাহলে এগুলোকে কি ইন্ডিজার বলা হয় ডেসিমাল ইন্ডিজার বলা হয় ঠিক আছে এগুলোকে বলা হয় ডেসিমাল ইন্ডিজার এবার ধরে নাও আমি একটা ভেরিয়েবল ধরে নাও হয়তো পি একটা ভেরিয়েবল তার মধ্যে আমি রাখলাম হয়তো ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন রেখেছি কোনো অসুবিধা নেই কিউ একটা ধরে নেওয়া হয়তো একটা ভেরিয়েবল তার মধ্যে ধরো রেখেছি হয়তো টেন পয়েন্ট ওয়ান ফোর টেন পয়েন্ট ওয়ান ফোর এটাও একটা ভ্যালু আমি কিউর মধ্যে স্টোর করেছি টেন পয়েন্ট ওয়ান ফোরটাকে তাহলে আমি যদি বলি যে এখানে ফাইভ পয়েন্ট সেভেন আর টেন পয়েন্ট ওয়ান ফোরটা কী টাইপের ভ্যালু তখন তোমরা কী বলবে ফাইভ পয়েন্ট সেভেন আর টেন পয়েন্ট ওয়ান ফোরটা কী টাইপের ভ্যালু ফ্র্যাকশনাল বলো ফ্র্যাকশনাল ভ্যালু ফ্র্যাকশনাল ভ্যালু তাহলে ফ্র্যাকশনাল ভ্যালুটাকে আমরা আর একটা ভালো নামে ডাকি একটা ভালো নামে ডাকা যায় সেটাকে হচ্ছে তাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট নাম্বার ফ্লোটিং পয়েন্ট নাম্বার আমি সবাই দেখো নাম শুনেছি আমরা এটার ফ্লোটিং পয়েন্ট নাম্বার নাম শুনিনি আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ফ্লোটিং পয়েন্ট নাম্বার মানে যে নাম্বারের মধ্যে দশমিক আছে যে নাম্বারের মধ্যে ফ্র্যাকশন আছে যে নাম্বারের মধ্যে দশমিক আছে তাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট নাম্বার ঠিক আছে তাহলে ফ্লোটিং পয়েন্ট নাম্বার তো দশ টেন পয়েন্ট ওয়ান ফোর ফ্লোটিং পয়েন্ট নাম্বার ফাইভ পয়েন্ট সেভেন তো ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইয়ে নো ফ্লোটিং পয়েন্ট নাম্বার ঠিক আছে তাহলে আমরা দু রকমের ভ্যালু দেখলাম একটা হচ্ছে ইন্ডিজার ভ্যালু একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ভ্যালু এবার ধরুন আমি তোমাকে বললাম যে আমি একটা একটা ধরনের ভ্যালুকে স্টোর করবো আমার ধরুন একটা ভেরিবেল আছে হয়তো ভেরিয়েলটা তোমার নাম বলছি হয়তো সাপোজ ধর নাও আমি হয়তো নাম বললাম তোমার এস আর টি আমি এস এর মধ্যে ধরুন একটা ভ্যালুকে রাখছি আমার ধরনের ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল এক্স আর টি এর মধ্যে একটা ভ্যালুকে রাখছি সেই ভ্যালুটা ধরনের হয়তো আমার ক্যাপিটাল ওয়াই দুটো ভ্যালুকে রাখলাম একটা হচ্ছে এক্স ভ্যালু একটা হচ্ছে ওয়াই ভ্যালু আমি এক্স কার মধ্যে রেখেছি এস এর মধ্যে রেখেছি আর আমি ওয়াই কার মধ্যে রেখেছি টি এর মধ্যে রেখেছি এবার আমাকে বলো তো যে এই এক্স আর ওয়াইটা কোন টাইপের ভ্যালু কোন টাইপের ডেটা কোন টাইপের বলো বলো অ্যালফাবেটিক্যাল ও বলছে অ্যালফাবেটিক্যাল বেশ আর কি নাম আছে অ্যালফাবেটিক্যাল ও বলেছে আর কি নাম আছে ক্যারেক্টার ডেটা এক্স্যাক্টলি অ্যালফাবেটিক্যাল না বলে আমরা এই জায়গায় বলবো যে স্যার এক্স আর ওয়াইটা হচ্ছে একটা ক্যারেক্টার ডেটা এক্স আর ওয়াইটা হচ্ছে একটা ক্যারেক্টার ডেটা ঠিক আছে তাহলে আমরা তিন রকমের ডেটাকে নিয়ে কাজ দেখলাম তিন রকমের ডেটা কেমন দেখতে হয় আমরা দেখলাম একটা হচ্ছে ইনটিজার একটা হচ্ছে ফ্লোট আর একটা হচ্ছে ক্যারেক্টার তাহলে একটা কথা সবাই নিশ্চয়ই একটা জিনিস তোমরা নোটিশ করছো যে স্যার আপনি ক্যারেক্টারটাকে লেখার সময় একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখেছেন কিন্তু নাম্বারগুলোকে লেখার সময় কিন্তু আপনি কোনো সিঙ্গেল কোটেশন ব্যবহার করেননি তাই তো তাহলে এখানে এখানে কোশ্চেন অ্যান্সারটা হচ্ছে যে আমরা সিতে কোনো ক্যারেক্টারকে যখন রিপ্রেজেন্ট করা হয় তখন আমাকে সিঙ্গেল কোটেশন দিয়ে আমাকে ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করতে হয় কিন্তু কোনো নাম্বারকে যখন সি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব তখন নাম্বারটাকে সি দিয়ে রিপ্রেজেন্ট করতে কিন্তু আমার কোনো ক্যারেক্ট আমার কোনো সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হয় না দ্যাট ইজ দ্য পয়েন্ট পয়েন্ট এই পয়েন্টটা কিন্তু সবাইকে আমাদের মনে রাখতে হবে যে সিতে আমরা কোনো ক্যারেক্টারকে লেখার সময় স্যার দিতে হয় আর সংখ্যা লেখার সময় দিতে হবে না আমি যত যত সংখ্যায় লিখি আমাকে কোনো সিঙ্গেল কোটেশন দিতে হবে না কিন্তু আমি যখন কোনো ক্যারেক্টার যখন লিখবো তখন কিন্তু আমাকে একটা সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে ঠিক আছে কারণ সিতে আমাকে কিন্তু কিছু প্রিডিফাইন কিছু রুলস কিছু সিনট্যাক্স আমাকে মনে রাখতে হবে আমরা যদি বলি যে এই সিনট্যাক্সটা কেন স্যার তার কিন্তু কোনো অ্যানসার নেই তাই না আমরা যদি বলি এখন যদি জিজ্ঞেস করি যে স্যার একটা ইংলিশে ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা স্টেট একটা সেন্টেন্সকে লেখার পর কেন ডট দিতে হয় তার রিজনটা হচ্ছে যে না ডট দিয়ে আমাকে ওই সেন্টেন্সটাকে শেষ করতে হবে তুমি যদি বলো যে স্যার কেন স্যার আর ডটটা কেন স্যার দেবো আমি অন্য কেন সিম্বল দেবো না না ওটা আমার ডিফাইন করা আছে ওটা আমার সিনট্যাক্স ওটা আমার রুলস আমাকে ডট দিয়ে আমাকে কোনো সেন্টেন্সকে শেষ করতে হবে তো সেরকম প্রতিটা ল্যাঙ্গুয়েজে কিন্তু কিছু রুলস আছে কিছু সিনট্যাক্স আছে সেই রুলস আর সিনট্যাক্স কিন্তু আমাদেরকে মানতেই হবে যদি আমরা না মানি আমাদের প্রোগ্রামটা কম্পাইল হবে না আমাদের প্রোগ্রামটা রান করবে না আমি আমার নিজের গায়ের জোরে কিন্তু কিছু করতে পারবো না নিজে কোনো রু রুলসকে আমি কিন্তু এখানে স্ট্যান্ড বাই করতে পারবো না রুলস কিন্তু সব ডিফাইন করা আছে সেই এক্সিস্টিং রুলসগুলো কিন্তু আমাকে ইউজ করতে হবে তবে আমার কোডটা রান করবে না হলে আমার কোডটা রান করবে না ঠিক আছে তার জন্য আমরা তাহলে আমরা এই যে তুমি একটা ভেরিয়েবলের মধ্যে আমি ফাইভকে রাখছি বা একটা ভেরিয়েবলের মধ্যে আমি ফাইভ পয়েন্ট সেভেনকে রাখছি বা একটা ভেরিয়েবলের মধ্যে আমি সিঙ্গেল কোডের মধ্যে এক্সকে রাখছি তাহলে আমি তো আর যেমন তেমন করে তার রাখতে পারবো না তার জন্য আমাকে কি করতে হয় না আমি যে টাইপের ভ্যালুকে নিয়ে কাজ করব আমাকে তার টাইপটাকে আমাকে স্পেসিফাই করতে হবে তাহলে আমার এই ফাইভ সেভেন মাইনাস টেন মাইনাস একশো কুড়ি নাইন সিক্স এদের টাইপটা কি না এদের টাইপটা হচ্ছে ইন্টিজার যাকে আমরা সিতে আমরা একে তার ডাক নামে ডাক চিনি তার নাম হচ্ছে ইন্ট কোনো ইন্ডিজার ভেরিয়েলকে যখন নিয়ে আমরা কাজ করব তখন আমাকে কিন্তু ইন্ট টাইপটাকে স্পেসিফাই করতে হবে ঠিক আছে লিখতে হবে আমাকে আমি দেখাবো কি করে লিখবো তাহলে এটা হচ্ছে আমাদের ইন্ডিজার টাইপের ডেটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ব্যবহার করতে গেলে আমাকে যে টাইপটা মেনশন করতে হবে সেই টাইপটার নাম হচ্ছে ফ্লোট নাম হচ্ছে ফ্লোট আর কোনো ক্যারেক্টার ডেটাকে আমাকে নিয়ে কাজ করতে গেলে আমাকে যে টাইপটা মেনশন করতে হবে তার নাম হচ্ছে ক্যার নট এ ক্যারেক্টার শুধুমাত্র ক্যার ইউজ করবো তাহলে সিতে কোনো ইন্ডিজার ভেরিয়েবলকে নিয়ে কাজ করতে গেলে আমাকে ভেরিয়েবলটাকে প্রথমে আমাকে ডিক্লেয়ার করতে হবে আমাকে বলতে হবে যে আমার এ এক্স এম বা বি ওয়াই এন হচ্ছে এরা ইন্ডিজার ভেরিয়েবল তবেই কিন্তু তার মধ্যে আমি কোনো ইন্ডিজার নাম্বারকে স্টোর করতে পারবো আর আমি হয়তো কিউর মধ্যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রাখছি আমি হয়তো পিআর কিউকে আমি ডিক্লেয়ারই করলাম না তাহলে আমাকে কিন্তু ফার্স্ট আমাকে ডিক্লেয়ার করতে হবে যে পি আর কিউটা ফ্লোট তবেই কিন্তু পি আর কিউর মধ্যে আমি ফাইভ পয়েন্ট সেভেনকে আমি রাখতে পারবো তো অ্যাজ ওয়েল অ্যাজ আমার এস আর টিটাও তাই তাকে আমাকে কিন্তু বলতে হবে যে এরা হচ্ছে ক্যারেক্টার ডেটা বা ক্যারেক্টার ভেরিয়েবল তবে কিন্তু আমি আর টি এর মধ্যে আমরা কোনো এক্স আর ওয়াইকে আমরা রাখতে পারবো অ্যাজ এ ক্যারেক্টার ভ্যালু ঠিক আছে তাহলে আমরা এখন এই কনসেপ্টটাকে আমরা একটু এক্সটেন্ড করছি তাহলে আমরা তিন রকম টাইপে ডেটাকে আমরা দেখলাম তো তিন রকম টাইপে ডেটাকে তোমার দেখার জন্য বা চেনার জন্য আমাকে যেটাকে মেনশন করতে হয় তার নাম হচ্ছে ডেটা টাইপ আমার ডেটাগুলো কোন টাইপের হবে তার জন্য আমাকে মেনশন করতে কি হচ্ছে না তার টাইপটাকে আমাকে মেনশন করতে হচ্ছে তাহলে তিন রকমের তোমার ডেটা টাইপ আছে সিতে আমরা তিন রকমের এখন পড়ছি পরে আমরা আরও অনেক পড়ব এখন আমরা শেখার জন্য পড়ছি একটা হচ্ছে ইন্ট একটা হচ্ছে ফ্লোট আর একটা হচ্ছে ক্যারেক্টার বা যাকে আমরা ক্যার দিয়ে ডিনোট করি তুমি জানছো যে ইন্ট মানে হচ্ছে ইন্ডিজার তুমি জানো ফ্লোট মানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার তুমি জানো ক্যার মানে ক্যারেক্টার কিন্তু আমার সি এর কম্পাইলার সে জানে যে একটা ইন্ডিজার মানে কিন্তু ইন্ট ইন্ট মানে কিন্তু সে ইন্ডিজার বোঝে ফ্লোট মানে সে ফ্লোটিং পয়েন্ট নাম্বার বোঝে আর ক্যার মানে সে কিন্তু ক্যারেক্টার নাম্বার বোঝে সংক্ষেপে আমাকে সংক্ষেপে বুঝছে কারণ আমাকে সি এর তো আমার ধরো সিতে আমাকে বলা আছে যে আমি যখন ইন্ট লিখবো তখন তুমি এটাকে বুঝবে ইন্টিজার কারণ আমার কিছু সিতে কিছু কি ওয়ার্ড আছে আমার ডিফাইন করা আছে ওটা আমার প্রিডিফাইন কিছু ওয়ার্ড আছে তাকে বলা হয় কি

সিস্টেম সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যাই বলো না কেন সফটওয়্যার মানেই তো কালেকশন অফ প্রোগ্রামস সফটওয়্যার মানেই তো কালেকশন অফ প্রোগ্রামস তার মধ্যে কী আছে আলটিমেট প্রোগ্রাম আছে তাই না তাহলে আমরা তিন রকম টাইপের আমরা কি দেখলাম ডেটাকে দেখলাম একটা হচ্ছে ইন্ডিজার টাইপের ডেটা একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট টাইপের ডেটা একটা হচ্ছে ক্যারেক্টার ডেটা তাহলে আমরা এই ডেটা টাইপগুলোকে কী করে ইউজ করবো স্যার না ধরে নাও আমি তোমাকে বললাম যে দুটো ইন্ডিজার নাম্বার তোমাকে স্টোর করতে হবে তখন তোমাকে এরকমভাবে তোমাকে ডিক্লেয়ার করতে হবে তোমাকে ফার্স্টই ডিক্লেয়ার করতে হবে যে ইন্ট এ কমা বি কমা বি তুমি বলে রাখলে যে আমার এ আর বি দুটো ভেরিয়েবল আছে যাদের টাইপটা হচ্ছে ইন্ডিজার মানে এ আর বি এর মধ্যে তুমি কোনো ইন্ডিজার নাম্বার কি স্টোর করতে পারবে তুমি কিন্তু আর অন্য কারোর মধ্যে কিন্তু কোনো ইন্ডিজার নাম্বারকে স্টোর করতে পারবে না কারণ তুমি কিন্তু ডিক্লেয়ার করো নি তুমি একমাত্র ডিক্লেয়ার করেছো এ আর বিকে অ্যাজ এ ইন্ডিজার তাহলে এখন ইন্ডিজার এ কমা বি লেখার পর তুমি কিন্তু এখন হামেশাই লিখতে পারবে যে এজ ইকাল টু ফাইভ কেন আমি তো এটা ডিক্লেয়ার করছি ভেরিয়েবলকে আমি তো কোনো প্রিন্ট করছি না যে ব্র্যাকেট দেবো আমার তো ব্র্যাকেটটা কোথায় লাগছে আপে লাগছে আমার এখানে কি কোনো ব্র্যাকেট লাগছে নাকি আমার কোনো ব্র্যাকেট লাগবে না এখানে তাহলে আমি এখন এর মধ্যে 5 কে রাখছি আর বি এর মধ্যে আমি এখন সিক্সকে রাখছি ঠিক আছে তাহলে এ এখন কন্টেন্ট করছে ফাইভ আর বি এখন কন্টেন্ট করছে সিক্স তাহলে আমি যদি তোমার যদি আমি এই লাইনটা যদি না লিখতাম না সিতে তারপরে যদি আমি তোমার এসিকল টু ফাইভ বিজিকল টু সিক্স লিখতাম আমাকে কিন্তু একটা এরার দেখাতো কি দেখাতো আমাকে একটা এরার দেখাতো কে দেখাতো এরারটা না কম্পাইলার দেখাতো এটাকে কম্পাইল টাইম এরার বলা হয় এটাকে কম্পাইল টাইম এরার বলা হয় তাহলে আমি ভুল করছি আমার প্রোগ্রামের সিনটেক্সে আমি ভেরিয়েলটাকে ডিক্লেয়ার না করে আমি তার মধ্যে তোমার ফাইভ আর সিক্সকে বলছি আমি আগে বলি কম্পাইলারকে যে কম্পাইলার আমার এ বিটা হচ্ছে ইন্ডিজার টাইপের ভেরিয়েবেল তবেই তো আমি তার মধ্যে দুটো ইন্ডিজার নাম্বারকে রাখতে পারবো নাহলে তো রাখতে পারবো না আবার ধরে নাও আমি হয়তো বললাম যে ফ্লোট এক্স কমা ওয়াই আমি এক্স আর ওয়াইটাকে ফার্স্টে ডিক্লেয়ার করলাম যে এক্স আর ওয়াইটা হচ্ছে ফ্লোট ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল কারণ কি আমি এক্স আর ওয়াইয়ের মধ্যে আমি দুটো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রাখতে পারছি রাখবো আমি তখন কি করছি এক্স ইজ ইকোয়াল টু ফাইভ পয়েন্ট সিক্স একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রাখলাম এক্স এর মধ্যে আর ওয়াইয়ের মধ্যে আমি তোমার রাখলাম সিক্স পয়েন্ট ফাইভ বা আদার্স কোনো একটা নাম্বারকে আমি রাখলাম ওয়াইয়ের ভেতরে তাহলে আমি এক্স আর ওয়াই এক্সের মধ্যে আমি ফাইভ পয়েন্ট সিক্সকে রাখতে পারছি বা ওয়াইয়ের মধ্যে আমি সিক্স পয়েন্ট ফাইভকে রাখতে পারছি তার একটাই রিজন তা রিজনটা কি না আমি আগে তোমার ডিক্লেয়ার করেছি যে আমার এক্স আর ওয়াইটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট টাইপের ভেরিয়েবল বলেই কিন্তু আমরা এক্স আর ওয়াইয়ের মধ্যে আমরা ফাইভ পয়েন্ট সিক্স আর সিক্স পয়েন্ট ফাইভটাকে আমরা রাখতে পারছি তো আমার একটা ইন্ডিজার নাম্বারকে নিয়ে কাজ করতে গেলে আমাকে ফার্স্টে তার টাইপটাকে ডিক্লেয়ার করতে হবে আমার একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে নিয়ে কাজ করতে পেলে করতে গেলে আমাকে নাম্বারটাকে ফ্লোট বলে ডিক্লেয়ার করতে হবে আমি কোনো ক্যারেক্টার নাম্বারকে নিয়ে যখন কাজ করবো বা ক্যারেক্টার ভ্যালু নিয়ে যখন কাজ করবো আমাকে ফার্স্টে কিন্তু ডিক্লেয়ার করতে হবে ক্যার হয়তো লিখলাম হয়তো তোমার সি সিটা কিন্তু একটা ক্যারেক্টার ভেরিয়েল তার জন্য আমি কি করছি তারপর আমি লিখছি তোমার সিকলস টু হয়তো আমি এক্সটাকে স্টোর করলাম সি এর মধ্যে আমি আগে যদি ডিক্লেয়ার না করতাম তাহলে কিন্তু আমি সিজিকল টু এক্স কিন্তু আমি লিখতে পারতাম না তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট তাহলে আমাকে আগে ডিক্লেয়ার করতে হবে তারপরে তার মধ্যে আমরা কিছু ভ্যালুকে আমরা সেই টাইপের কোনো ভ্যালুকে আমরা স্টোর করতে পারবো তাহলে এটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন আমরা একটা ভেরিয়েলকে ডিক্লেয়ার না করে তার মধ্যে কোনো ভ্যালুকে আমরা রাখতে পারব না আমরা একটু প্র্যাকটিক্যালে চলে আসি আমরা একটু প্র্যাকটিক্যালে চলে আসি তাহলে এই সমস্ত ভ্যালুগুলোকে যদি আমাকে ডিসপ্লে করতে হয় তাহলে আমরা কি করব আমাকে ধরা বলেছে আমাকে ধরা বলেছে যে আমার একটা ভেরিয়েবল আছে ইন্টিজার এ তার মধ্যে আমার একটা ভ্যালু আছে এর মধ্যে ফাইভ আমাকে বললো যে এ এর মানটাকে ডিসপ্লে করতে হবে তাহলে আমরা তো জানি যে প্রিন্টেড ফাংশন দিয়ে আমি এর মানটাকে ডিসপ্লে করতে পারবো তাহলে কোনো ভ্যালুকে ডিসপ্লে করার জন্য আমার প্রিন্টেড ফাংশনটা কেমন হয় না কোনো ভ্যালুকে ডিসপ্লে করার জন্য আমার প্রিন্টেড ফাংশন তোমার কেমন হচ্ছে দেখো প্রিন্টেফ তারপরে ডবল কোড শুরু করলাম আমাকে এখানে লিখতে হবে ফরম্যাট স্ট্রিং ফরম্যাট স্ট্রিং ঠিক আছে ফরম্যাট স্ট্রিংটা কি আমরা বলবো ডবল কোডটা শেষ করলাম তারপর একটা কমা দিলাম কমা দেওয়ার পর আমাকে এখানে মেনশন করতে হবে ভেরিয়েবলের নামটা বা ভেরিয়েবল যাকে আমি ডিসপ্লে করতে চাইছি যে ভেরিয়েবলটাকে আমি ডিসপ্লে করতে চাইছি তারপরে কী দেবে স্ট্রিং এস টি আরআইএনজি ফরম্যাট স্ট্রিং ফরম্যাট স্ট্রিং তাহলে একটা ভেরিয়েবেলের কোনো ভ্যালুকে ডিসপ্লে করতে গেলে আমাকে যে সিনটেক্সটা ফলো করতে হয় সেটা হচ্ছে প্রিন্টেফ তারপরে হচ্ছে ফরম্যাট স্ট্রিং তারপরে হচ্ছে ভেরিয়েবলটার নাম এবার প্রশ্ন হবে ফরম্যাট স্ট্রিংটা কী জিনিস স্যার ভেরিয়েবেল তো বুঝলাম এটা হচ্ছে ভেরিয়েবল প্রিন্টেফ দিয়ে আমি লিখতেও পারবো ভেরিয়েবলটার নামটা আমি এখানে লিখতে পারবো কারণ আমার উদ্দেশ্যটা হচ্ছে আমি এখন এর কন্টেন্টটাকে বা এর ভ্যালুকে আমি এখন ডিসপ্লে করবো টু ডিসপ্লে দ্য কন্টেন্ট অফ এ তাহলে আমাকে এই ফর্ম্যা স্ট্রিংটা হচ্ছে প্রত্যেকটা টাইপের জন্য টাইপের জন্য আমার একটা করে ফর্ম্যা স্ট্রিং আছে কীরকম কেমন দেখতে হয় সেই ফর্ম্যা স্ট্রিংগুলো না কোনো ইন্ডিজার নাম্বারকে যদি আমরা ইনপুট নিই বা ডিসপ্লে করতে চাই তখন তার জন্য তোমার যে ফর্ম্যাট স্ট্রিংটা আছে তার নাম হচ্ছে পার্সেন্টেজ ডি ঠিক আছে কোনো ইন্ডিজার নাম্বারকে কোনো ইন্ডিজার নাম্বারকে ইনপুট নেওয়া বা তাকে ডিসপ্লে করা যে কোনো কাজ তুমি করতে যাও না কেন তোমাকে যে ফর্মাস্টিংটাকে মেনশন করতে হবে বা ইউজ করতে হবে তার নাম হচ্ছে পার্সেন্টেজ ডি তাহলে আবার তুমি যদি কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে নিয়ে যদি তুমি কাজ করতে চাও বা ডিসপ্লে করতে চাও বা তুমি ইনপুট নিতে চাও তখন তোমাকে মেনশন করতে হবে পার্সেন্টেজ পার্সেন্টেজ বলো ইন্ডিজারে তোমার ডিটা কেন আসলো না ইন্ডিজার মানে তোমার হচ্ছে ডেসিমেল ইন্ডিজার এফ এক্স্যাক্টলি ইন্ডিজার মানে তোমার হচ্ছে ডেসিমেল ইন্ডিজার বলে ডি আসলো আর ফ্লোট মানে তোমার কি আসবে পার্সেন্টেজ এফ কোনো ক্যারেক্টার ডেটাকে নিয়ে কাজ করতে গেলে তোমার তখন তার স্পেসিফায়ারটা কি আসবে পার্সেন্টেজ সি পার্সেন্টেজ সি সব কিন্তু স্মলে পার্সেন্টেজ ডিটা হচ্ছে ইন্ডিজারের ফর্মার স্ট্রিং ফ্লোটের ফর্মার স্ট্রিংটা কি পার্সেন্টেজ এফ আর কোনো ক্যারেক্টারের ফর্মার স্ট্রিংটা কি পার্সেন্টেজ সি আমি তো বললাম এটা ইন্ডিজার মানে কি এটা হচ্ছে ডেসিমেল ইন্ডিজার তার ডেসিমেল ইন্ডিজার বলে তোমার তার থেকে তোমার ডিটা এসছে ডেসিমেল ইন্ডিজার বলে তোমার এই ডিটা এসছে এখানে ঠিক আছে ফ্লোটের আগে দেখো এফ আছে বলে এফ এসছে ক্যারেক্টারে দেখো সি দিয়ে শুরু হয় বলে সি এসছে ঠিক আছে ওকে তাহলে আমরা এখন তিনটে ডেটা টাইপের জন্য আমরা তার ফর্ম্যাট স্ট্রিংটাকে দেখে নিলাম এটাকে ফর্মার স্ট্রিং বলা হয় বা এটাকে বলা হয় ফর্ম্যাট স্পেসিফায়ার কী বললাম ফর্মার স্ট্রিং বলা হয় বা কী বলা হয় ফরম্যাট স্পেসিফায়ারও বলা হয় এই টামটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে ফর্ম্যাট স্ট্রিং বা ফরম্যাট স্পেসিফায়ার ফরম্যাট স্পেসিফায়ার কেন বলা হয় ফর্মার স্পেসিফার না এ ফর্ম্যাটটাকে স্পেসিফাই করছে কে না পার্সেন্টেজ ডিটা ফর্ম্যাটটাকে স্পেসিফাই করছে বা পার্সেন্টেজ এ ফর্ম্যাটটাকে স্পেসিফাই করছে তাহলে ফর্ম্যাট কি না সে কম্পাইলারকে বলছে যে কম্পাইলার এখানে পার্সেন্টেজ ডি দেওয়া আছে মানে তুমি ধরে নাও এটা একটা ইন্ডিজার কোনো নাম্বারকে ডিসপ্লে করা হচ্ছে তখন কম্পাইলার বুঝলো ও পার্সেন্টেজ ডি দেওয়া আছে মানে তার মানে ইউজার কোনো ইন্ডিজার নাম্বারকে এখন ডিসপ্লে করতে চাইছে দ্যাট ইজ দ্য ফর্ম্যাট স্পেসিফার বা ফর্ম্যা স্ট্রিং পার্সেন্টেজ এপ যখনই দেখবে কম্পাইলার তখন সে কিন্তু বুঝেই ফেলবে যে পার্সেন্টেজ এফ লিখেছে ইউজার বা প্রোগ্রামার তার মানে সে কিন্তু কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ডিসপ্লে করবে যখনই সে দেখবে পার্সেন্টেজ সি তাহলে কম্পাইলারকে বোঝানোর জন্য আমরা পার্সেন্টেজ ডিটা ব্যবহার করছি বা পার্সেন্টেজ এপটা ব্যবহার করছি বা পার্সেন্টেজ সিটা ব্যবহার করছি তাহলে এখন আমরা এই এর মানটাকে এর ভ্যালুটাকে আমরা এখন ডিসপ্লে করব প্রিন্টেপ দিয়ে তাহলে বলো তো আমি কী লিখবো এখন সবটাই তো জানলাম আমি এখন কী লিখবো এর মানটাকে ডিসপ্লে করতে গেলে প্রিন্ট এফ বলো ফরমার স্ট্রিং কোনটা আমি এটা কোন টাইপের ডেটা পার্সেন্টেজ ডি সি কেন আমার আমার এটা কোন টাইপের ডেটা স্যার ডি হবে তাহলে পার্সেন্টেজ ডি হবে তাহলে পার্সেন্টেজ ডি ডাবল কোটটা শেষ করে কমা দিলাম দেখো ডাবল কোট শেষ করে কমা দেওয়া আছে তারপরে কি আছে ভেরিয়েবলের নাম দেওয়া আছে ভেরিয়েবলের নামটা কি না এ যার মধ্যে আমার ভ্যালুটা আছে আমি এবার কি লিখছি এ লিখছি এ লেখার পর ব্র্যাকেটটাকে শেষ করব শেষ করার পর কি করব একটা সেমিকোলন দেবো

কি করে মেমোরিতে স্টোর হয় না হয় সেই কনসেপ্ট আমরা আসবো আমরা এখন জাস্ট কনসেপ্টটা দেখছি আমি কিন্তু এখন স্টোর করার ব্যাপারটা আমরা হলো হ্যাঁ তুই তো তুমি তো স্টোর করনি তুমি যখন ডিক্লেয়ার করেছো তখনই কিন্তু কম্পাইলার মেমোরিতে গিয়ে এই এটার জন্য একটা স্পেস অ্যালোকেট করেছে মেমোরিতে গিয়ে সেই স্পেসটার মধ্যে কে থাকবে এর মানটা থাকবে তুমি এর মধ্যে কি রেখেছো পাঁচ তাহলে পাঁচটা কিন্তু এখন এর মধ্যে আছে মেমোরিতে তুমি তোমাকে কিছু করতে হবে না এই কাজটা কিন্তু কম্পাইলার করবে তোমার কাজ নয় এটা এটা কম্পাইলারের কাজ

তো এই কনসেপ্টটা দেখো বুঝতে পারছো কি না তারপরে নেক্সট কনসেপ্টটা আসবো তখন কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং লাগবে তাহলে আমি যখনই কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি তখন সেই ভেরিয়েবলটা তার মধ্যে ভ্যালুটা কোথায় স্টোর হবে তার জন্য কিন্তু কম্পাইলার মেমোরি থেকে কিন্তু অটোমেটিক্যালি স্পেসটাকে রিজার্ভ করে এবার প্রশ্ন হবে স্যার কত বাইট স্পেস রিজার্ভ করছে কতটা স্পেস রিজার্ভ করছে একটা ইন্ডিজার ভেরিয়েবল মেমোরিতে টু বাইট স্পেস নেয় ভালো করে মাথায় রাখবে একটা ইন্ডিজার ভেরিয়েবল মেমোরিতে টু বাইট স্পেস নেয় একটা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল মেমোরিতে ফোর বাইট স্পেস নেয় আর একটা ক্যারেক্টার ভেরিয়েবল মেমোরিতে ওয়ান বাইট স্পেস নেয় তাহলে আমি ইন্ডিজার এ ডিক্লেয়ার করেছি মানে তাহলে কম্পাইলার এখন এর জন্য কত বাইট স্পেসকে রিজার্ভ করছে মেমোরিতে টু বাইট স্পেসকে রিজার্ভ করছে এটা কিন্তু এটা টু বাইট স্পেস মানে সিক্সটিন বিট তার মধ্যে পাঁচটা স্টোর হচ্ছে তার মধ্যে পাঁচ স্টোর হচ্ছে ধরে নাও আমি একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ডিক্লেয়ার করেছি ফ্লোট বি আমি বিয়ের মধ্যে তো রেখেছি হয়তো তোমার সিক্স পয়েন্ট নাইন জিরো তাহলে এখন এই বিটা যখন ডিক্লেয়ার করে যখনই করলাম তখন কম্পালার যখনই দেখলো ডিক্লারেশনটা তখন সে কিন্তু মেমোরিতে গিয়ে কী করছে না বিয়ের জন্য তোমার তাড়াতাড়ি করে বিয়ের জন্য ফোর বাইটের স্পেসটাকে অ্যালোকেট করেছে যাতে সিক্স পয়েন্ট নাইন জিরোকে আমি এই বিয়ের মধ্যে স্টোর করতে পারি কোনো ভ্যালুকে স্টোর করতে হবে আমাকে মেমোরিতে আর আমি কার নামে স্টোর করছি ভেরিবেল্ট আমি একটা ভেরিবেলের নামে স্টোর করছি মেমোরিতে ঠিক আছে তাহলে মেমোরিতে যদি আমি কোনো ভেরিয়েবল যদি নামে স্টোর না করি তাহলে আমি তো পরে আর চিনতে পারবো না যে আমার ওই সিক্স পয়েন্ট নাইন জিরোটা কার মধ্যে আছে মেমোরি তো আর একটুখানি জিনিস নয় মেমোরির মধ্যে অনেক লোকেশন আছে মেমোরির মধ্যে অনেক লোকেশন আছে কোথায় স্টোর থাকছে আমি কিন্তু পরে আর এটাকে ট্রেস করতে পারবো না তার জন্য আমাকে নাম দিচ্ছি তার নামটা কি নামটা হচ্ছে ভেরিয়েবল তার নাম হচ্ছে বি ওকে আবার কোনো ক্যারেক্টার ভেরিয়েবল মেমোরিতে ওয়ান বাইট স্পেস নেয় তাহলে আমি তিনটে টাইপের ভেরিয়েবেলের আজকে আমরা স্পেস রিকোয়ারমেন্ট জানতে পারলাম তাহলে আমাকে তোমরা বলো যে যদি আমি তোমার দুটো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি ইন্টিজার এ কমা বি কমা সি ধরো তিনটে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম আমি এ এর মধ্যে রাখছি ফাইভ সেমিক্লোন আমি বি এর মধ্যে রাখছি সি সেভেন সেমিক্লোন আমি সি এর মধ্যে তোমার রাখছি এইট সেমিক্লোন তাহলে এখন আমার এই তিনটে ভেরিয়েবলের জন্য মেমোরিতে কতটা স্পেস রিজার্ভ হয়েছে সিক্স বিট সিক্স বিট নয় বাইট তাহলে বিট কেন আসছে বাইট তাহলে এর জন্য মেমোরিতে কি করেছে কম্পাইলার এর জন্য মেমোরিতে টু বাইট স্পেসকে রিজার্ভ করেছে তার মধ্যে কি আছে ফাইভ আছে বিয়ের এর জন্য মেমোরিতে কম্পাইলার টু বাইট স্পেস রিজার্ভ করেছে তার মধ্যে কে আছে সেভেন আছে আর সি এর জন্য কিন্তু কম্পাইলার মেমোরিতে টু বাইট স্পেসকে রিজার্ভ করেছে তার মধ্যে কে আছে এইট আছে এটা হচ্ছে আমার মেমোরি তাহলে আবার ফোর বাই টো নাই ঠিক আছে এখন যেন টু বাইট নাই ফোর বাইট নাই দুটোই নাই ডিফারেন্ট মেশিনের ক্ষেত্রে এটা ডিপেন্ড করে আমি কত বিটের কম্পাইলার ইউজ করছি তার উপর ডিপেন্ড করবে আমার টু বাইট নেবে না ফোর বাইট নেবে তোমরা জানো স্ট্যান্ডার্ড টু বাইট তোমরা স্ট্যান্ডার্ড ধরে রাখো টু বাইট ফর সিক্সটিন বিট মেশিন বা সিক্সটিন বিট কম্পাইলার আমার ইনটিজার ভেরিয়েবল তোমার টু বাইট স্পেস নেয় আর থার্টি টু বিট মেশিনের জন্য আমার কম্পাইলার তোমার ফোর বাইট স্পেস নেয় এটা আমরা পরে ক্লারিফাই করবো তোমরা এখন জানো যে স্যার ইন্ডিজার ভেরিয়েবল টু বাইট হ্যাঁ তখন এই বাইট নেবে এইট বাইট নেবে ঠিক আছে ডিপেন্ড করে আমার কম্পালারটা কত বিট তার উপরে ঠিক আছে তো হ্যাঁ তখন এইট বাইট নেবে আমি এখন জানবো যে স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমার টু বাইট তো কেন টু বাইট কেন ফোর বাইট তাহলে নিশ্চয় রিজেন্ট আমি বোঝাতে পেরেছি যে কেন টু বাইট কেন হচ্ছে ফোর বাইট কিন্তু আমরা জানবো স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমাদের কিন্তু টু বাইট আমি ধরছি আমার মেশিনটা তোমার সিক্সটিন বিট মেশিন বা আমার সিক্সটিন বিটের কম্পাইলার দিয়ে আমরা কাজ করছি আমার মেশিনে তোমার টু বাইট স্পেস এটা আমরা স্ট্যান্ডার্ড ধরে কাজ করছি ঠিক আছে তাহলে এখন আমার এই তিনটে ভেরিয়েবল তোমার দেখো মেমোরিতে স্টোর হয়ে গেছে তাহলে আমি এখন মেমোরি থেকে তোমার যখন খুশিতে তাকে তুলে নিয়ে সে ডিসপ্লে করতে পারবো এবার ধরুন আমি এটাকে ডিসপ্লে করবো বিটাকে ডিসপ্লে করবো আর সিটাকে ডিসপ্লে করবো কী লিখবো বলো ফার্স্ট আমি এটাকে ডিসপ্লে করবো কী লিখবো বলো এফ পার্সেন্টেজ ডি তাই তো ডবল কোড কমা তারপরে কী লিখছি এ সেমিক্লন সেমিক্লোন ওকে এটা এটা কিন্তু আমার ডিসপ্লে হয়ে গেলো তারপরে কাকে ডিসপ্লে করবো বিকে আমি কি লিখছি প্রিন্টেফ আবার লিখছি পার্সেন্টেজ ডি ডবল কোর্ট শেষ কমা আমি দেখো এবার বি এর কন্টেন্টটাকে ডিসপ্লে করছি বি লিখলাম ভেরিয়েবল নেম লিখতে হয় ওখানে আর তারপরে আমি তোমার সিটাকে ডিসপ্লে করব আমি কি লিখছি প্রিন্ট এফ প্রিন্ট এফ পার্সেন্টেজ সি আর ডি ডবল কোর্ট শেষ কমা আমি এখন সি এর কন্টেন্টটাকে ডিসপ্লে করব তখন লিখছি সি সেমিকলন তাহলে আমরা পাচ্ছি তাহলে আমরা তাহলে আমরা আর আবার কি বলবো আবার কেন বলবো আরেকবার দেখো আমি তো সিনট্যাক্স বলেছি প্রিন্টেপে দেখো এই তোমার সিনটেক্স প্রিন্ট এটা আমার প্রিন্টেপে সিনটেক্স কি বলে সিনটেক্সটা না ফর্মাস্ট্রিং তাহলে পার্সেন্টেজ ডিটা হচ্ছে ফর্মাস্ট্রিং ইন্ডিজার নাম্বারের জন্য আর তারপর হচ্ছে ফেরিবেলের নাম তো খুব সিম্পল যে আমি এর কন্টেন্টটাকে ডিসপ্লে করব এর ভ্যালুকে ডিসপ্লে করব তাহলে এটা কোন টাইপের ডেটা কোথায় ওয়াইডি লিখেছি তুমি আমার ওয়াইটা কোথায় দেখছো এটা ওয়াই কেন এটা পার্সেন্টেজের সিম্বলটা তো এটা পার্সেন্টেজ আমার বুঝতে পারছি না এটা ওয়াই মনে হচ্ছে আমার এটাকে ওয়াই মনে হচ্ছে কি তখন এটা পার্সেন্টেজ আমি আমি তো বারবার বলছি পার্সেন্টেজ ডি আমি তো এখানে ফর্মাস্টিংটা দেখিয়েছি এই যে পার্সেন্টেজ ডি এত বড় বড় করে লিখেছি তাহলে কেন আমরা ওয়াই ভাবছি ওটাকে ঠিক আছে তাহলে আমরা এখন ইন্ডিজার কোনো ভ্যালুকে আমরা এখন ডিসপ্লে করতে পারছি তো ইন্ডিটার কোনো ভ্যালুকে আমরা ডিসপ্লে করতে পারছি তো তো আমি যদি বলি যে আমার ধরো তোমার দুটো ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে ফ্লোট ফ্লোট বি কমা সি দুটো ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবেল আছে আমি বিয়ের মধ্যে তোমার রাখলাম ফোর পয়েন্ট ওয়ান জিরো আর আমি হয়তো তোমার ধরনের সি এর মধ্যে রাখলাম হয়তো নাইন পয়েন্ট ওয়ান ফাইভ দিয়ে আমি এখন কী করছি প্রিন্ট এফ প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ তাই তো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ডিসপ্লে করতে হয় কি দিয়ে তার ফর্মাস স্পেসিফায়ারটা কী আছে স্ট্রিংটা পার্সেন্টেজ এফ কমা দিয়ে এখন কাকে ডিসপ্লে করছি বিটাকে ডিসপ্লে করছি আর সিটাকে ডিসপ্লে করতে হলে কী করবো প্রিন্টেফ পার্সেন্টেজ এফ ডবল কোড কমা সিটাকে ডিসপ্লে করছি সি লিখে দেখো তাহলে ইন্ট ভেরিয়েলের কন্টেন্ট কীভাবে ডিসপ্লে করবো বোঝা গেল আর ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবলে কন্টেন্টকে কীভাবে ডিসপ্লে করবো বোঝা যাচ্ছে তাহলে প্রিন্টে ফাংশনে কটা কাজ প্রিন্টে ফাংশনে কটা কাজ তিনটে কাজ তিনটে না তিনটে কাজ নয় দুটো কাজ বলেছি একটা হচ্ছে আমি দেখো ইন্ডিজারের ইন্ডিজার ভেরিয়েবলের ভ্যালুকে ডিসপ্লে করা মানে হচ্ছে আমি তাকে বলছি ভ্যালু ডিসপ্লে করা সেই আমার ভ্যালুটা যে কোনো টাইপের হতে পারে আমার ইন্ডিজার হতে পারে ফ্লোট হতে পারে কোনো ক্যারেক্টার হতে পারে তাহলে একটা হচ্ছে মেসেজকে ডিসপ্লে করা মোবাইলের সি তখন handset যদি এরকম লিখি যে প্রিন্টে परसेंटेज কমান্ড ডটগুলো দিয়ে তবে যদি b লিখি তাহলে স্যার নিচে b এর মানটা লিখব না লিখব না এই পুরো কোডটা আমাকে লিখতে হবে এই পুরো কোডটা লিখতে হয় শুধু প্রিন্ট আইডিতে তো হবে না আমাকে আগে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে তার মধ্যে ভ্যালু কে রাখতে হবে তবেই তুমি ডিসপ্লে করতে পারবো আমি ভ্যালু না রেখে কি করে ডিসপ্লে করব তো আমার কাছে আমি দুটো কন্টেনারকে ফার্স্টে তৈরি করে দিচ্ছি b আর c দুটো কন্টেনার তাহলে স্যার এইটা

এবার আমরা আর একটা মেসেজ ডিসপ্লে করা একটা মেসেজ ডিসপ্লে করা টু ডিসপ্লে সাম মেসেজ আর টু ডিসপ্লে দ্য কন্টেন্ট অফ সাম ভেরিয়েল ভেরিয়েল তোমার যে কোনো টাইপের হতে পারে তুমি ইন্ডিয়ার ভেরিয়েবলের কন্টেন্ট তুমি ডিসপ্লে করতে পারো তুমি ফ্লোটিং পয়েন্ট কোনো ভেরিয়েবলের কন্টেন্টকে ডিসপ্লে করতে পারো বা তুমি কোনো ক্যারেক্টার ভেরিয়েলের কন্টেন্টকে ডিসপ্লে করতে পারো তাই না তাহলে টু ডিসপ্লে দ্য ভ্যালু অফ এ ভেরিয়েবল আর টু ডিসপ্লে দ্য মেসেজ এই দুটো কাজ কিন্তু হচ্ছে প্রিন্টেপের ঠিক আছে তাহলে প্রিন্টেপ কিছু ডিসপ্লে করতে হেল্প করে স্যার বলছিলাম স্যার কোন মেসেজকে স্যার যদি এমনি যদি ডিসপ্লে করতে যাই তখন তার জন্য স্যার আলাদা কোনো ভেরিয়েবল ব্যাপার না কিছু লাগবে না কিছু লাগবে না চলে আসি আমরা প্র্যাকটিক্যালে ঠিক আছে যেটুকু আমরা শিখলাম তার প্র্যাকটিক্যাল পোর্শনটা আমরা একটু দেখব চলো আমি এখানে একটা অনলাইন কম্পাইলার খুলে বসে আছি ঠিক আছে আমি এখানে একটা অনলাইন কম্পাইলার খুলে বসে আছি সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমার অনলাইন কম্পাইলারটা

এই ফাইলটার নাম হচ্ছে হেডার ফাইল কেন হেডার ফাইল না আমরা যে কোনো সি প্রোগ্রাম শুরু করতে গেলে আমাকে প্রথম লাইনে একটা ফাইলকে ইনক্লুড করতে হয় যে ফাইলটার নাম হচ্ছে এস আইও তার ফুল ফর্মটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট আর ডট এইসটা হচ্ছে আমার হেডার ফাইলটার এক্সটেনশন যে কোনো ফাইলেতে একটা করে এক্সটেনশন থাকে কোনো ডকুমেন্টারি ফাইলের এক্সটেনশন হয় ডট বা কোনো একটা অডিও ফাইলের তোমার এক্সটেনশন হয় ডট এমপি সেরকম একটা হেডার ফাইলে তোমার এক্সটেনশন হচ্ছে ডট এইচ আর এস টিডি হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই ফাইলটা আমাকে ইনক্লুড করতে হবে প্রত্যেকটা সি প্রোগ্রামের শুরুতে আমি যদি কোনো এটাকে ইনক্লুড না করি আমার প্রোগ্রামে আমার প্রোগ্রাম কম্পাইলও করবে না রানও করবে না কেন তার কারণটা হচ্ছে যে সিতে আমরা অনেক ফাংশন ব্যবহার করব যেমন প্রিন্টেড ফাংশন আমি তোমাকে বললাম যে প্রিন্টেপ ফাংশনের মধ্যে যা লিখবো আমার ডিসপ্লে হয়ে যাবে প্রিন্টেড ফাংশন কোনো ম্যাজিক নাকি তাই যা লিখবো ডিসপ্লে হয়ে যাবে তাহলে প্রিন্টেড ফাংশনের ফাংশনটা এগেন্স্টে কোনো আমার কোনো কোনো একটা প্রোগ্রাম লেখা আছে কোনো একটা কোড আছে যে আমি প্রিন্টেড ফাংশনের মধ্যে যা লিখছি ওটা আমার আউটপুট স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে কেন কারণ প্রিন্টেড ফাংশানে কিন্তু একটা কোড আছে সেই কোডটা কোথায় লেখা আছে না আমার এই হেডার ফাইলটার মধ্যে ডিফাইন করা আছে বলেই কিন্তু প্রিন্টেড ফাংশনের মধ্যে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলে আমাকে হ্যালো ওয়ার্ল্ডটা আমাকে ডিসপ্লে করবে আউটপুট স্ক্রিনে তো এরকম অনেক কিছু ফাংশনের ডেফিনেশনস আমার এই হেডার ফাইলের মধ্যে ডিফাইন করা থাকে বলে আমাকে এর প্রোগ্রামের প্রথম লাইনটা আমাকে লিখতে হবে হ্যাস ইনক্লুড এস এটা কিন্তু কম্পালসারি এভরি সি প্রোগ্রামের জন্য ওকে অন্যান্য দেওয়া হয় তাই তো বলছি আমার প্রতিটা সি প্রোগ্রামের জন্য তো আমি কম্পালসারি বলছি তার মানে আমাকে প্রতিটা প্রোগ্রামই আমাকে লিখতে হবে এটা না লিখে হ্যাঁ বয়লার প্লেট কোড হ্যাঁ বলতে পারি তাহলে আমার এটা হচ্ছে একটা হেডার পোশন যেটা আমাকে কিন্তু প্রতিটা সি এর প্রোগ্রামে আমাকে লিখতে হবে সি প্রোগ্রাম শুরু করতে গেলে চোখ বন্ধ করে প্রথমেই লিখে ফেলবে হ্যাস ইনক্লুড ইনক্লুডেস ডট এইচ তারপরে ভাববে অন্য কি করতে বলেছে প্রোগ্রামটা ঠিক আছে আর তারপরে হচ্ছে একটা কি আমাকে ডিফাইন করতে হয় সেই ফাংশনটার নাম হচ্ছে মেন ফাংশন সেই ফাংশনটার নাম হচ্ছে কি ফাংশন মেন ফাংশন যেখান থেকে আমার প্রোগ্রামের এক্সিকিউশন স্টার্ট হবে মেন ফাংশন থেকে কি হয় আমার প্রোগ্রামের এক্সিকিউশন স্টার্ট হয় যদি আমি মেন ফাংশনের জায়গায় যদি আমরা চেঞ্জ করে অন্য কোনো ফাংশন লিখি আমার কোডটা কিন্তু রানও করবে না এক্সিকিউট কম্পাইলও করবে না রানও করবে না তাহলে এই লাইনটাও কিন্তু আমাদের কমন লাইন যে একটা প্রোগ্রাম শুরু করতে গেলে ফার্স্ট আমাকে হেডার ফাইল যেমন ইনক্লুড করতে হয় সেরকম কিন্তু আমাকে তার পড় লাইনটা আমাকে লিখতে হয় ইন্ট মেন বা ভয়েড মেনও লিখতে হয় আমরা কোথাও ইন্ট মেন লিখি কোনো কম্পাইলারে কোনো কম্পাইলার আমাকে ভয়েড মেন সাপোর্ট করে ঠিক আছে আমরা কোথাও ইন্ট পেন লিখবো কোথাও আমরা ভয়েড মেন লিখবো মেনটা হচ্ছে একটা ফাংশন আর ইনটা হচ্ছে মেন ফাংশনটা রিটার্ন টাইপ যে মেন ফাংশন কি টাইপের ভ্যালুকে রিটার্ন করে আমি বললাম যে মেন ফাংশন একটা ইন্ডিজার ভ্যালুকে রিটার্ন করে বলে আমি এখানে কি লিখেছি আই এন্টি লিখেছি আমরা একটু দেখলাম যে কোনো ইন্ডিজার ভেরিয়েবলকে তোমার লেখার জন্য আমাকে ইন্ট মেনশন করতে হচ্ছিল ইন্ট দিয়ে আমরা কোনো ইন্টকে স্পেসিফাই করছিলাম তাহলে এখানে মেনটা হচ্ছে ফাংশন ওইখানে তো ইন্ট দিলে স্যার ওটাই ইন্টেই ইয়ে করবে কিন্তু স্যার যখন আমি ধরুন ইন্ড বাদ দিয়ে ওই ভেরিয়েবল ইয়ে করব আমার এখানে ভেরিয়েলে কোনো গল্প নিয়ে এখন আসেনি তো আমি এখন এই মেনের আগে আমাকে ইন্ট লিখতে হবে আমি ফেরিবেলা আগে কিন্তু আমি লিখবো আমি সেটা পরে আসছি সেই কনসেপ্টে তুমি এখন এই দুটো লাইনকে এখন ধরে রাখো এটা আমার ফিক্সড এটা আমাকে লিখতেই হবে প্রতিটা সি এর প্রোগ্রামে এখানে ইনটা স্পেসিফাই করছে যে মেন ফাংশন কী টাইপের ভ্যালুকে রিটার্ন করে প্রত্যেকটা ফাংশনে কিন্তু একটা করে রিটার্ন টাইপ আছে বা একটা করে সে কোনো ভ্যালুকে রিটার্ন করে তাহলে আমি চাইছি যে মেন ফাংশন একটা ভ্যালুকে রিটার্ন করে তার টাইপটা কি তার টাইপটা হচ্ছে ইন্টিজার বলে দেখো লাস্টে দেখো আমি লিখেছি রিটার্ন জিরো যে মেন ফাংশন এখানে একটা ভ্যালুকে রিটার্ন করছে কাকা রিটার্ন করছে না অপারেটিং সিস্টেমকে কী ভ্যালুকে রিটার্ন করছে না জিরোকে রিটার্ন করছে রিটার্ন জিরো তার কিন্তু অ্যাকচুয়ালি কোনো সিগনিফিকেন্স নেই আমি এখানে ভয়েটও লিখতে পারতাম কিন্তু ভয়েট লিখে আমার অনলাইন কম্পাইলার কাজ করবে না ভয়েট লিখে তোমার কাজ করে সি প্লাস প্লাস কম্পাইলার ডেএফসি প্লাস প্লাসে আমাকে ইন্টমেল লিখতে হয় আমাকে টার্বোসি প্লাস প্লাস আমাকে মেন লিখতে হয় এটা কিন্তু ডিপেন্ড করে আমি কোন টাইপের কম্পাইলার ইউজ করছি তার উপরে ঠিক আছে তাহলে এই দুটো লাইন এই স্ট্রাকচারটাকে ধরে রাখো সেম এই স্ট্রাকচারটাকে ধরে রাখো সেম এই যে স্ট্রাকচারটা আমি এখানে ড্র লিখেছি দেখো হ্যাস ইনক্লুড এসিডাড এইচ ইন্ট মেন ওপেনিং ব্র্যাকেট শুরু করেছি লাস্টে দেখো রিটার্ন জিরো করেছি আর তারপরে দেখো মেনটাকে শুরু করেছি দেখো এই ওপেনিং ব্রেসেস দিয়ে আমি দেখো ক্লোজিং ব্রেসেস দিয়ে শেষ করছি এই স্ট্রাকচারটাকে মুখস্ত করে নাও যেটা আমাকে প্রতিটা প্রোগ্রামে লিখতে হবে আর আমি কোনটাকে চেঞ্জ করব আমার ভেতরে এই কোডটা আমরা এখানে আমরা চেঞ্জ করবো এখানে আমরা লিখবো কোড আমাদের কোড যা লেখা কোথায় লিখবো এখানে কোড লিখব দশ লাইন কুড়ি লাইন পঞ্চাশ লাইন যা কোড লিখবো এই ভেতরটা কোড লিখবো এই এই পোর্শনটা লিখবো কোডটা আর এই পোর্শনটা আমাদের ধরে রাখো এটা হচ্ছে আমাদের ফিক্সড প্রতিটা সি প্রোগ্রামে আমাকে এই টেম্পলেটটা ইউজ করতে হবে কারণ নিচে ওইটা লিখতে গেলে রিটার্নটা জি ভোট কি হলো বুঝতে পারবেন কিছু বুঝতে বলছি না তো আমি বলছি এটাকে মনে রাখতে পারবে তো সবাই যে আমাকে সি প্রোগ্রাম করতে গেলে আমাকে এটা লিখতে হবে এটা সবার থাকবে মনে থাকবে এটা মনে থাকবে যে একটা আমি তার পারপাসগুলো তো বলেছি যে কেন আমি হেডার ফাইল লিখবো কেন আমি ইন্ট মেন লিখবো না মেন থেকে আমার এক্সিকিউশন শুরু হয় যদি তুমি মেন না লিখে আমার এক্সিকিউশন স্টার্টই হবে না আর কেনই বা রিটার্ন জিরো আমি মেনের আগে তোমার একটা রিটার্ন টাইপ দিয়েছি ইন্ট মানে কিন্তু আমাকে রিটার্ন করাতেই হবে আমাকে মেনের আগে আমি তোমার ইন্ট দিয়েছি আমাকে অনেকে আমাকে রিটার্ন করাতেই হবে তাদের আমি লিখেছি রিটার্ন জিরো আর একটা ফাংশন যখন শুরু করা হয় মেন তো একটা ফাংশন মেন একটা ফাংশন কেন না মেনের পরে তো একটা ওপেনিং ক্লোজিং আছে যে কোনো ফাংশনের পরে ওপেনিং ক্লোজিং থাকে ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ফার্স্ট এটাকে ফাংশন বলা হয় দেখো আমি তো বলছিলাম প্রিন্টেম একটা ফাংশন দেখো তুমি প্রিন্টে ফাংশনের পরে দেখো আমরা কী করেছি দেখো ওপেনিং ব্র্যাকেট নেই প্রিন্টে ফাংশনের পরে ক্লোজিং ব্র্যাকেট নেই ফার্স্ট ব্রাকেট এতটা ফাংশন তাহলে ফাংশন মানেই কিন্তু তারপরে একটা ওপেনিং ব্র্যাকেট থাকবে একটা ক্লোজিং ব্র্যাকেট থাকবে এটাকে ফাংশনের সিম্বল বলা হয় ঠিক আছে তাহলে এই স্ট্রাকচারটা আমাকে আমরা আমাদের সবার মনে থাকবে এই স্ট্রাকচারটা সি প্রোগ্রাম শেখার জন্য এই স্ট্রাকচারটা আমাদের সবার মনে থাকবে আমাকে সি প্রোগ্রাম করতে বললে আমরা এই তিনটে লাইন লিখতে পারবো না প্রথমে তারপরে আমি ভাববো কোডটা কি হবে তারপরে ভাববো এই তিনটে লাইন আমাদের মনে থাকবে না সবার দেখো পরে আমি আরো জাস্টিফাই করব আমরা পরে জাস্টিফাই করব এবার আমি তোমাকে বলেছি যে একটা মেসেজকে তোমাকে ডিসপ্লে করতে হবে কি মেসেজ না হ্যালো ওয়ার্ল্ড তো মেসেজটা ডিসপ্লে করতে আমরা তো একটু শিখে আসলাম থিওরিটিক্যাল কনসেপ্ট যে আমাকে প্রিন্টে ফাংশন আমাকে এলাও করে কোনো মেসেজকে ডিসপ্লে করার জন্য তা আমি এখন কী লিখবো প্রিন্টেফ দেখো লিখছি দেখো প্রিন্টেফ মেসেজটার নাম কি আমি কী ম্যাসেজকে ডিসপ্লে করবো না আমি এখানে ধরুন ডিসপ্লে করছি হয়তো মেঘনাথ ঘোষ ঠিক আছে আমি এখানে ডিসপ্লে করছি কি মেসেজ না মেঘনাথ ঘোষ ডিসপ্লে করছি এটা আমার কাছে মেসেজ আর প্রিন্টেপের পরে আমাকে কী দিতে হয় লাইনটাকে শেষ করে কী দিতে হয় আমি না দিয়েও দেখাবো না দিয়েও দেখাবো কি দেখাচ্ছে দেখাবো আমি না দিয়েও দেখাবো আগে দিয়ে আগে আমি এবার কোডটাকে কী করবো রান করবো এই কোডটাকে আমরা এখন কী আমার কিন্তু কোটা লেখা হয়ে গেছে আমার তো টেম্পলেটটা তোমার ধরুন আমি তো ফার্স্টই লিখে নিয়েছি আর শুধুমাত্র মাঝখানে প্রিন্টেড দিয়ে কী করলাম মেঘনাথ ঘোষ আমি মেঘনাথ ঘোষ একটা মেসেজ বা একটা স্ট্রিং বা একটা নাম তাকে আমি এখন স্ক্রিনে ডিসপ্লে করব আমি তখন রান করছি কোডটাকে দেখো কোডটাকে দেখো জাস্ট রানে ক্লিক করলাম বা আমি এফ নাইন দিয়ে রান করতে পারি দেখো এফ নাইন দেখাচ্ছে আমাকে শর্টকাট কি এফ নাইন বা রানে ক্লিক করতে পারি কিংবা এফ নাইনে ক্লিক করতে পারি এফ নাইনটাকে আমরা প্রেস করতে পারি আমি এখন জাস্ট রানে ক্লিক করলাম

আমি ধরো লিখছি এখানে হ্যালো ওয়ার্ল্ড ক্যাপিটালে লিখছি ক্যাপিটালে লিখছি হ্যালো ওয়ার্ল্ড ওকে আমার দেখো এই হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আমি তোমার যাতে লিখেছি আমার সেই ক্যাপিটালই আসবে আমি হ্যালো ওয়ার্ল্ড দেখো ক্যাপিটাল আমার দেখো ক্যাপিটাল এসছে ঠিক আছে আমি ধরো দেখাচ্ছে যেটা কালো কালো দেখাচ্ছে নিচে ইনপুট বোর্ড দেখাচ্ছে আমি তোমাকে বলছি এটা ইনপুট বোর্ড দেখাচ্ছে তোমাকে ইনপুট বোর্ড আমি এখানে ইনপুট দিয়ে কোনো আউটপুট পেতে পারি আমরা এখানে ইনপুট দিয়ে কোনো আউটপুট পেতে পারি আমরা এটা তোমার ডিসপ্লে করছি এটা তুমি ভাবো এটা আমার একটা এক্সিকিউশন স্কিন বা আমার এটা আউটপুট স্ক্রিন একটা এই স্ক্রিনটাকে আউটপুট স্ক্রিন বলা হয় এখানে ইনপুট লেখা আছে মানে আমরা ইনপুট দিয়ে আউটপুট পেতে পারি বলে তার জন্য ইনপুট লেখা আছে এটা আমার কিন্তু একটা আউটপুট স্ক্রিন আমি এখান থেকে কী দেখতে পাচ্ছি আমার কোডটার আউটপুটটা কি হ্যালো ওয়ার্ল্ড তো তাহলে আউটপুট আমরা কোথেকে দেখবো আউটপুট স্ক্রিন থেকে দেখব এটা আমার আউটপুট স্ক্রিন ঠিক আছে কী লেখা আছে দেখার দরকার নেই তোমার আমি যেটা বলছি সেটা দেখো এটা আমার হচ্ছে আউটপুট স্ক্রিন একটা ঠিক আছে তাহলে আমরা কোনো মেসেজকে ডিসপ্লে করতে পারছি তো প্রিন্ট এফ দিয়ে হ্যাঁ হ্যাঁ এবার ধরে নাও আমি চাইছি তোমার দুটো মেসেজকে ডিসপ্লে করবো এরপরে আর একটা মেসেজকে ডিসপ্লে করবো তাহলে কি লিখবো আবার প্রিন্ট এপ লিখবো আবার প্রিন্ট এপ লিখবো প্রিন্টেফ আমি ধরো এখানে তোমার কী লিখবো ধরো একটা অন্য কোনো মেসেজ লিখছি হতো ধর না হতো কম্পিউটার সায়েন্স স্মলে লিখলাম কম্পিউটার সায়েন্স ওকে স্মলে লিখছি কম্পিউটার সায়েন্স হ্যাঁ দেখো তাহলে এটা আমার আর একটা মেসেজ আর একটা মেসেজ

কিন্তু পরের লাইনে আমাকে দেখাবে না আমাকে দেখাবে পাশেই আমাকে হ্যালো ওয়ার্ল্ডের পাশেই আমাকে দেখাবে কম্পিউটার সায়েন্স দেখো রান করে দেখে একবার তারপরে বলবো কেন দেখাচ্ছে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ডের পাশে আমাকে দেখাচ্ছে কম্পিউটার সায়েন্স এবার স্যার আমি চাইছি আমি এরকমভাবে চাইছি না দেখতে আমি স্যার চাইছি যে হ্যালো ওয়ার্ল্ডের পরের লাইনে আমাকে দেখা কম্পিউটার সায়েন্স এটা আমার রিকোয়ারমেন্ট স্যার আমি হ্যালো ওয়ার্ল্ডের পরের লাইনে আমি দেখব কম্পিউটার সায়েন্স আমি তখন কি করব আমি তখন এই কম্পিউটারের সি এর আগে না একটা ব্যাকস্ল্যাশ এনকে ঢুকিয়ে দেবো ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার ব্যাকস্ল্যাশ এন মানে কি নিউ লাইন ক্যারেক্টার আমি একটা লাইনের পর যদি একটা নতুন যদি একটা নিউ লাইন ক্যারেক্টার শুরু করতে চাই বা একটা নতুন কোনো লাইন শুরু করতে চাই তো সেই লাইনটার আগে আমরা কি দেবো একটা স্ল্যাশ এনকে ঢুকিয়ে দেবো এবার দেখো আমি কোডটাকে রান করছি স্ল্যাশ দিয়ে এন দিলাম স্ল্যাশ দিয়ে এন দিলাম দেখো এখন এসছে পরের লাইনে কম্পিউটার সায়েন্স এখন এসছে পরের লাইনে কম্পিউটার সায়েন্সটা এসছে হ্যাঁ এসছে যদি আমি আবার চাই যে আর একটা কোনো মেসেজকে লিখবো তার পরের লাইনে আমি আবার স্ল্যাশ এন দিয়ে লিখবো এই স্ল্যাশ টাকা কিন্তু আমি এ সাথেও লিখতে পারি অথবা আমি এই হ্যালো হ্যালোওয়ার্ল্ডের পরে আমি আবার একটা প্রিন্টেপ লিখলাম আমি আবার একটা প্রিন্টেপ লিখে তার ভেতরে ডবল কোডটাকে শুরু করে আমি এখানেও কিন্তু টাকে লিখে বাইরে একটা সেমিক্লন দিতে পারি এটা দিয়েও কিন্তু কাজটা করা যায় এটা দিয়েও কিন্তু আমার একই মিনিং যে আমাকে হ্যালো ওয়ার্ল্ড এর পরের লাইনে আমাকে কম্পিউটার সাইন্স দেখা এবার সেটা পরের কথা যে আমি আলাদা করে লিখবো যদি আমার ভালো লাগে আমি এটা করব যার ভালো লাগবে সে সি এর আগে স্ল্যাশ এনটাকে দেবে তাই না আমার যে এই যখন স্যার স্ল্যাশ এন দিলেন না হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড এর কোনো স্পেস ছাড়াই কম্পিউটার সাইন্স দেখা ছিল কোনো সম্ভব হ্যালো ওয়ার্ল্ড পরে স্পেস দিস কম্পিউটার সাইন্স হ্যাঁ সম্ভব বেশ ওটা ভালো কোশ্চেন করেছে বেশ দেখা যাক দেখা যাক বলছে যে হ্যাঁ আমি দেখো এখন ধরো ডিসপ্লে করি আমরা দেখো হ্যালোওয়ার্ল্ডের পাশে কোনো স্পেস নেই হ্যালোওয়ার্ল্ডটা শেষ হচ্ছে দেখো তারপর থেকেই দেখো কম্পিউটার সায়েন্সটা শুরু হয়ে যাচ্ছে আমি পর পরই ওয়ার্ল্ডের ডি এর পরে একটা স্পেস দিয়ে শুরু করতে চাইছি কম্পিউটারটাকে তাই তো তুমি তো তো তাই তাই চাইছো তাই না বেশ তাই তুমি ডি এর পাশে তুমি ডি এর পাশে একটা স্পেস দিয়ে দাও এবার রান করো কোর্টাকে এসছে স্পেসটা এসছে

তাই তো হলো মাঝখানে হলুদ কালিতে লেখা কেন ওটা হলুদ কালিতে লেখা প্রিন্ট এস ডাবল স্ল্যাশ ওটা হলুদ যে কেন লেখা বেশ খুব ভালো প্রশ্ন আমি এই লাইনটাকে ইনঅ্যাকটিভ করে দিয়েছি কোন লাইনকে ইনঅ্যাকটিভ করতে গেলে আমরা কি দেব ডাবল স্ল্যাশ তুমি ডাবল স্ল্যাশটাকে তুলে দাও এটা কিন্তু আবার অ্যাক্টিভেট হয়ে যাবে এটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেল এটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেল মানে এখন তোমার এই প্রিন্ট এস স্ল্যাশ এর কাজটা করবে দেখো এখন তোমার লাইনটা তো চেঞ্জ হবে হচ্ছে চেঞ্জ হুম ঠিক আছে তাহলে একটা কোনো লাইনকে আমরা ডিঅ্যাক্টিভেট করতে গেলে আমরা কি করব ডবল স্ল্যাশ দিয়ে লাইনটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দেবো এটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেল তার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে ও তো ডিঅ্যাক্টিভেট হয়ে আছে ওটা তার স্পেসিফাই করছে অ্যাকচুয়ালি ওকে তাহলে আমরা প্রিন্ট অ্যাপ দিয়ে যে মেসেজ ডিসপ্লে করা যায় সেটা আমরা এখন কনফার্ম ওকে তাই তো প্রিন্ট অ্যাপ দিয়ে এখন মেলে এখন হ্যালো মেসেজ ডিসপ্লে করা যায় আমরা এখন কনফার্ম তো হুম হ্যাঁ স্যার তাহলে সবাই এটা বুঝতে পেরেছো এই কনসেপ্টটা এতক্ষণ ধরে যা বলছিলাম তার থিউরিটাকে তো আমরা প্রথমে পড়েছি খুব সিম্পল কনসেপ্ট দেখো আমরা এটাকে কঠিনভাবে ধরছি কেন আমরা প্রিন্টেমের মধ্যে তোমার যা লিখবো সেটাই আমার ডিসপ্লে হবে তা আমি এটা কঠিনভাবে ধরার তো কোনো প্রশ্ন নেই ঠিক আছে এবার যদি আমি তোমাকে বলি যে যে আমি হ্যালো ওয়ার্ল্ড মেসেজটাকে এরকমভাবে ডিসপ্লে করতে চাইছি তোমরা নেক্সট পেজে আসলাম আমি বললাম যে মেঘনাথ একটা প্রোগ্রাম করে দেখি তাই তো যে প্রোগ্রামটা তুমি একটা প্রোগ্রাম লিখবে তোমার এই প্রোগ্রামটা তোমাকে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড মেসেজটাকে তোমাকে ডিসপ্লে করবে হ্যালো ওয়ার্ল্ড তোমার এরকমভাবে একটা মেসেজ এটা তোমার ধরো আউটপুট স্ক্রিন এটা তোমার ধরো নাও আউটপুট ও স্লাস পি দিয়ে আউটপুটটাকে বোঝায় নাহলে এখনই মেঘনাথ বলবে যে স্যার ও স্ল্যাশ পিটা কী লিখেছেন তাই না এটা হচ্ছে তোমার আউটপুট স্ক্রিন তো এই আউটপুট স্ক্রিনে তোমার এরকম একটা আউটপুট আসবে হ্যালো ওয়ার্ল্ড তো এই এটার জন্য আমি কোডটা কী লিখবো এটার জন্য আমার সি প্রোগ্রামটা কী হবে এটার জন্য আমার সি প্রোগ্রামটা কি হবে এটার জন্য আমার সি প্রোগ্রামটা কি হবে বলো দেখি স্যার স্ক্যান ইট কেন কেন আমি হ্যালো ওয়ার্ল্ড তো মেসেজ আমি তো ডিসপ্লে করব বলেছি আমি তো কোনো কিছু নেবো বলছি না আমি তো ডিসপ্লে করবো হ্যালো ওয়ার্ল্ড মেসেজটাকে তো আমি তো আমার তো ডিসপ্লে করতে তো প্রিন্টে ফাংশন কাজে লাগে তো আমি এখানে স্ক্যান কেন আমার আসছে তাই না আমি তো ডিসপ্লে করবো হ্যালো ওয়ার্ল্ড মেসেজটাকে বলো কি করে ডিসপ্লে করবো বলো

এখানে বলছি এরকমভাবে লিখবো তাই তো হ্যালো ওয়ার্ল্ড তাই তো সেমিকোলন দিয়ে রিটার্ন জিরো রিটার্ন জিরো করে মেনটাকে এবার শেষ করবো তাই তো এটা বলছি আমার কোডটা তাই না এটা বলছি রান করে যাবে তাই তো হ্যাঁ এটা এই কোডটা তোমার হ্যালো ওয়ার্ল্ডটা তোমাকে দেখাবে তাই তো হ্যাঁ বেশ তাই এটাই আমি লিখেছিলাম প্রথমে কোডটা এই তো আমি লিখেছিলাম আমি ধরুন সরিয়ে দিলাম ধরে এটা আমার নেই এটা আমি ডিলিট করে দিলাম এটাই তো আমি লিখেছিলাম কোডটা তো আমি কোডটাকে ধরো রান করছি আমাকে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে কিন্তু আমি তোমার যেটা চেয়েছি সেটা কি আমাকে দেখাচ্ছে আমি যে হ্যালো ওয়ার্ল্ডটা চেয়েছি সেটা আমাকে দেখাচ্ছে হ্যালো দেখাচ্ছে দেখাচ্ছে ডাবল আপনি হ্যালো ওয়ার্ল্ডটা ডাবল মধ্যে থাকবে হ্যাঁ আমি চাইছি যে হ্যালো ওয়ার্ল্ড আমাকে দেখাবে ডবল কোটে প্রথমে স্যার যে হ্যালো ওয়ার্ল্ড লেখার আগে দুবার কোট দিয়ে দিন হুম ওটার মাঝে হ্যালো ওয়ার্ল্ড লিখুন বেশ ও বলছে যে আরেকবার হ্যালো ওয়ার্ল্ড দিন স্যার আমি যখন চাইছেন হ্যালো ওয়ার্ল্ডে ডবল কোটে দেখাবে এবারে ডবল কোট দেব দিয়ে বলছে এবার রান করাবো তাই তো দুবার ডবল কোট দিতে বলছে হ্যাঁ এটা ডবল কোট এবার হচ্ছে এবার ঠিক আছে ও দুবার ডবল কোট দিন তাহলে আমাকে আমাকে তাহলে আমাকে দেখাবে ডবল কোটের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড দেখো তো দেখাচ্ছে কিনা কি দেখাচ্ছে রং দেখাচ্ছে তাই তো রং দেখাচ্ছি তাহলে হচ্ছে না তো কই তাহলে হলো কই তাহলে আমরা যেটা চাইছি সেটা পাচ্ছি কি পাচ্ছি না তো আমি করতে চাইছি বলে হ্যাঁ রং আসছে তাহলে আমি আমাকে এখন দরকার কি আমাকে দরকার হচ্ছে যে আউটপুটটাকে দেখানো সেটা হচ্ছে ডবল কোটের মধ্যে আমার আসবে হ্যালো ওয়ার্ল্ড ডবল কোটের মধ্যে আমার আসবে হ্যালো ওয়ার্ল্ড তো সেটাকে আমি কি করে ডিসপ্লে করব সিঙ্গেল কোট দিতে হবে ভেরিয়েবল বানাই ফের কত আর আমরা ভেরিয়েবলের মধ্যে ডবল কোট ইয়ে করে তা রিস্টোর করে হুম করতে পারি কিন্তু আমি সিম্পল প্রিন্ট এফ দি করব আমি শুধু প্রিন্ট এফ দি করব তখন কি দেখব সিঙ্গেল কোট দিতে হবে হ্যাঁ সিঙ্গেল কোট দিতে দেব সিঙ্গেল কোটের মধ্যে তুমি বলছো হ্যালো ওয়ার্ল্ড হ্যাঁ তাহলে তো আসবেই না তুমি এখানে বলছো সিঙ্গেল কোড দিতে বেশ দিলাম সিঙ্গেল কোড তুমি এখানে বলছো এটা সিঙ্গেল কোড দিতে আমি এখানে ধরনের সিঙ্গেল কোড দিলাম দিয়ে ডবল কোডটা শেষ করছি রান করছি তাই তো আসছে ডবল কোডটা আসছে ডবল কোড আসছে আমি কি চাইছি না না ডাবল কোট আমি চাইছি তো ডাবল কোটেশন মধ্যে আমাকে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড আমি তো চাইছি না সিঙ্গেল কোটের মধ্যে আমাকে দেখাবে না আমাকে তো আমি তো চাইছি না এটা তাহলে স্যার সামনেটাই যদি শুধু ডাবল কোট দিয়ে তাহলে হবে আমি তো একটাই তো দিয়েছিলাম একটা দিলে তো আমার তো শুধুমাত্র ওইটাই আসছে হ্যালো ওয়ার্ল্ডটাই আসছে আমার তো শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ডটাই আসছে এটা দিলে তো আমার তো হ্যালো ওয়ার্ল্ড আসছে এই হ্যালো ওয়ার্ল্ড আমাকে দেখাবে ডাবল কোটেশনের মধ্যে ডিসপ্লে হবে তাহলে কি করব বলো কি করব দেখি

প্রিন্টে মধ্যে কিছু চেঞ্জ করতে হবে তো এক্স্যাক্টলি তাই এটা আমাদের জানার কথা নয় আনসাইন ক্যারেক্টার আনসাইন ক্যারেক্টার কিছু নব না আমরা এখানে सिंपली যেটা করব এটা হচ্ছে যে কাজটা এটা তোমার যে কাজটা যার হেল্প নিয়ে এটাকে করা যায় সেটা হচ্ছে এসকেপ সিকোয়েন্স তো এসকেপ সিকোয়েন্সের কাজটা কি সেটা আমি দেখব এসকেপ সিকোয়েন্স মানে হচ্ছে যে আমার স্পেশাল কিছু ক্যারেক্টার আছে যেগুলোকে আমাকে যদি ডিসপ্লে করতে হয় আউটপুটে তখন তার জন্য আমাকে একটা স্ল্যাশ ব্যবহার করতে হয় কী স্ল্যাশ ব্যবহার করতে হয় স্ল্যাশ ব্যাক স্ল্যাশ তা আমি এখন চাইছি যে আমি ডবল কোডটাকে তোমার ডিসপ্লে করব তো ডবল কোডটাকে ডিসপ্লে করতে গেলে আমাকে তখন কি লিখতে হবে ব্যাক স্ল্যাশ দিয়ে আমাকে ডবল কোটেশনটাকে লিখতে হবে ঠিক আছে আবার আমাকে শেষ করতে হবে কিন্তু আবার ব্যাক স্ল্যাশ দিয়ে ডবল কোটেশন ব্যাক স্ল্যাশ দিয়ে আমাকে ডবল কোটেশনটাকে শেষ করতে হবে ঠিক আছে তাহলে আমি হ্যালো ওয়ার্ল্ডের আগে তোমার ডবল কোড শুরু করতে চাইছি বলে তখন লিখলাম ব্যাক স্ল্যাশ ডবল কোড আর হ্যালো ওয়ার্ল্ড এর পরে তোমার ডবল কোডটাকে তোমার দিয়ে শেষ করবো বলে তখন লিখেছি ব্যাকস্ল্যাশ ডবল কোড এবার তোমাকে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা কিন্তু তোমার মধ্যে দেখাবে দেখো তবে দেখাই না দেখাচ্ছে হ্যালোয়ার্ল্ডটা ডবল কোডের মধ্যে হ্যাঁ স্যার তাহলে তাহলে ডিফারেন্সটা বুঝতে পারলাম আমরা যে শুধু শুধু ডবল কোড দিলে কেন আসছিল না তাহলে আমাকে এটাকে এটা এটা কিন্তু একটা ওয়ান টাইপ এটা কিন্তু একটা স্কেপ সিকোয়েন্স এর কনসেপ্ট একটা স্কেপ সিকোয়েন্সের কনসেপ্ট মানে পরে আসবো তার থিওরিটিক্যাল কনসেপ্ট আমরা আসবো যখন তখন আমার তোকে আরও ভালো লাগবে ইন্টারেস্টিং লাগবে তো কোনো ডবল কোডকে বা কোনো স্পেশাল ক্যারেক্ট সিম্বলকে ডিসপ্লে করতে গেলে আমাকে আগে একটা স্ল্যাশ যোগ করতে হয় স্ল্যাশ ডবল কোড দিলে কিন্তু ডবল কোডটা ডিসপ্লে হবে আবার দেখো আমি লাস্টে তোমার ওয়ার্ল্ডের পরে তোমাকে ডিসপ্লে ডিসপ্লে করতে হচ্ছে ডবল কোডটা আমি তখন আবার একটা স্ল্যাশ ডবল কোড দিলাম ঠিক আছে তো এবার তুমি এবার ডিসপ্লে করতেই পারো তাতে কোনো সমস্যা নেই সিঙ্গেল কোটকে ডিসপ্লে করতে গেলে আমার সিঙ্গেল কোটেশনটাকে ডিসপ্লে করতে গেলে নর্মালি ডিসপ্লে হয়ে যায় তুমি যদি এখানে সিঙ্গেল কোর্ট দাও স্ল্যাশের পরে তুমি দেখো তুমি এখানে সিঙ্গেল কোর্ট দাও আবার তুমি এখানে সিঙ্গেল কোট দাও ঠিক আছে যদি তুমি ধরো রান করো কোডটাকে দেখো তোমার সিঙ্গেল কোটের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড এসছে কিন্তু সিঙ্গেল কোটটাকে আমি নর্মালি দিলেও কিন্তু আমার দেখায় আমার কিন্তু কোনো স্ল্যাশ লাগে না কিছু ক্যারেক্টারের জন্য কিন্তু এটা স্পেসিফিক এই স্ল্যাশটা আমার ইউজ করতে হয় যেমন ধরো লাইনটাকে চেঞ্জ করতে আমরা কি ইউজ করি ব্যাক স্ল্যাশ এন ইউজ করি তাই না ওটা কিন্তু এটা স্ক্রেপ সিকোয়েন্স ওটাও কিন্তু একটা স্কেপ সিকোয়েন্সিতে তো এরকম স্কেপ সিকোয়েন্স অনেক কিছু আছে স্কেপ সিকোয়েন্স এরকম অনেক কিছু আছে ধরে নাও আমি তোমাকে আর একটা কোনো পিডিএফ আছে স্যার আপনার কাছে ওই পুরো এক চার্টের হ্যাঁ চার্টের পিট হব তো আমি নোটস দেব তো আমি তোমাদের নোটস দেব তো এর আগে দিন নোটস দিয়ে দিই আরে একটা ইউনিট কভার না হলে নোটস দিয়ে তোমরা কিছু বুঝতে পারবে একটা ইউনিট কে কভার করতে হবে তবে তো একটা নোটস দেব তাই না একটা ইউনিট কভার না হলে তোমাকে যদি নোটসটা দিই তুমি তো পড়ে তো কিছুই বুঝতে পারবে না কিন্তু ইউনিটটা যদি কভার হয়ে যে হয়ে যায় তখন তুমি তোমাকে নোটসটা দিলে তখন তুমি দেখে বুঝতে পারবে যে না স্যার এগুলো পড়িয়েছে এগুলো স্যার এরকমভাবে বলেছে তো নোটসটা তখন দেখলো তোমার কাজে লাগবে তাই না আমি তার জন্য দিইনি এবার আমি তোমাকে আর একটা সিকোয়েন্স দেখাচ্ছি খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে দেখো তো আমি এখানে ধরো নাও হ্যালো ওয়ার্ল্ড যা আছে আছে আমি এখানে প্রিন্ট পরে আর একটা প্রিন্ট এফ দিয়ে আরেকটা প্রিন্টেপ দিলাম দিয়ে আমি এখানে একটা ডবল কোটেশন শুরু করছি ব্যাক স্ল্যাশ এ দিলাম ব্যাক স্ল্যাশ এ দিলাম ঠিক আছে ব্যাক্সলাস এ দিয়ে আমি এখানে একটা সেমিক্লন দিয়ে শেষ করলাম আমি এবার কোডটাকে রান করছি সবাই একটু কানে হেডফোনটা দিয়ে ভালো করে শুনবে তো একটা কোনো সাউন্ড শুনতে পাচ্ছ কি না একটু কানে ভালো করে হেডফোনটা দেবে যে একটু সাউন্ড শুনতে পাচ্ছো কিনা সবাই একটু দেখবে যা দেখো রান করছি কোর্টটাকে কোনো সাউন্ড পেলে বিপ সাউন্ড পেয়েছ একটা বিপ সাউন্ড পেয়েছ আবার দেখো তো রান করছি কোডটা পেয়েছ বিপ সাউন্ড হ্যাঁ বিপ সাউন্ড পেয়েছ কেন পেলে তাহলে আমরা এখানে কি করেছি একটা স্কেপ সিকোয়েন্স ইউজ করেছি স্ল্যাব ব্যাকস্লাস এ ব্যাকসলাস এ মানে হচ্ছে অ্যালার্ট আমি এই ব্যাকসলাস এ একটা ক্যারেক্টার তাকে দিয়ে আমি কোনো বেল দিতে পারি কোনো অ্যালার্ম দিতে পারি বা কোনো অ্যালার্ট সিগন্যাল জেনারেট করতে পারি ঠিক আছে দ্যাট ইজ দ্য স্ল্যাশ এ এরকম অনেক স্কেপ সিকোয়েন্স ক্যারেক্টার আছে এরকম অনেক স্কেপ সিকোয়েন্স ক্যারেক্টার আছে সেটা আমরা জানবো আমি তোমাকে ধরো বললাম যে হ্যালো ওয়ার্ল্ডের আগে একটা তোমাকে আমি হয়তো কোশ্চেন মার্ক দিয়ে ডিসপ্লে করবো ধরো না কোশ্চেন মার্ক দিয়ে ধরো একটা কোশ্চেন মার্ক থাকবে আমি ধরো এখানে একটা স্ল্যাশ কোশ্চেন মার্ক দিলাম আমি এখানে একটা স্ল্যাশ কোশ্চেন মার্ক দিলাম এবার আমি ধরো এই বিপটাকে আমি এখন সরিয়ে দিচ্ছি বিপটা আমার এখন দরকার নেই আমি ধরো ওটাকে রান করছি যাচ্ছে কোশ্চেন মার্ক হ্যালো ওয়ার্ল্ড ঠিক আছে তুমি ধরো হয়তো তুমি শুধুমাত্র দেখো কোশ্চেন মার্কটা দিয়েছো শুধুমাত্র কোশ্চেন মার্কটা দিয়েছো কোনো স্ল্যাশটা দাওনি এবার দেখো আমি তোমাকে রান করে দেখি তো রান করে কিনা তাহলে কিছু ক্যারেক্টারের জন্য আমার স্ল্যাশটা লাগে আবার কিছু ক্যারেক্টারের জন্য আমার স্ল্যাশটা না হলেও চলে ঠিক আছে তো সেই পার্টিকুলার ক্যারেক্টার কোনগুলোকে ডিসপ্লে করতে আমার স্ল্যাশ লাগছে আর কোনগুলোকে ডিসপ্লে করতে আমার স্ল্যাশ লাগছে না সেটা আমরা শিখবো যখন আমরা স্কেপ সিকোয়েন্স পড়বো ওকে তাহলে প্রিন্টেপের ডিফারেন্ট ভ্যারিয়েশনস আমরা দেখতে পেলাম প্রিন্ট এপের ডিফারেন্ট ভ্যারিয়েশনস আমরা দেখতে পেলাম হুম আমি তোমাকে বললাম যে হ্যালো ওয়ার্ল্ডের আগে ধরে একটা স্ল্যাশ ডিসপ্লে হবে স্ল্যাশ আমি চাইছি তোমার স্ল্যাশ দিয়ে আমাকে হ্যালো ওয়ার্ল্ড দেখাবে আমাকে আবার হ্যালো ওয়ার্ল্ডটাকে দেখানোর পর আবার একটা স্ল্যাশ দেখাবে ব্যাক স্ল্যাশ দেখাবে দেখো তো কোর্টটাকে রান করছি দেখো তোমাকে দেখাই কিনা দেখাচ্ছে দেখো এটার দেখাচ্ছে কিন্তু আমি চাইছি কি আউটপুটে কেমন চাইছি আমি আউটপুটে তোমার চাইছি এরকম যে আমাকে দেখাবে ব্যাক স্ল্যাশ দেখিয়ে ব্যাক স্ল্যাশ দেখিয়ে আমাকে দেখাবে হ্যালো তারপরে দেখাচ্ছে ওয়ার্ল্ড তার পাশে আবার একটা ব্যাক স্ল্যাশ দেখাবে আমি এরকম আউটপুট চাইছি ঠিক আছে কিন্তু এই কোডটাকে যদি আমি একটু চেঞ্জেস করে যদি আমি এখানে এই ব্যাকসলেসটা দেওয়ার পর আমি তোমার যদি এখানে কী দেবো না আমাকে ব্যাকসলেসটাকেই ডিসপ্লে করতে হবে তাহলে কী লিখব ডবল ব্যাকস্ল্যাশ তাহলে এখানেও লিখব তোমার ডবল ব্যাকস্ল্যাশ এবার দেখো রান করছি কোডটাকে দেখো এসছে ব্যাকসলেস হ্যালো ওয়ার্ল্ড আচ্ছা ডবল করতে হবে হ্যাঁ বেশ তিনটে দাও অবশ্যই তিনটে দেবো বেশ তিনটে দাও তিনটে দাও দেখা যাক দেখো কী এসছে হ্যাঁ তাহলে একটা দেওয়ার জন্য আমাকে ডবল স্ল্যাশ দিতে হবে আমি যদি ধরুন এখানে যদি আরেকটা ব্যাক স্ল্যাশ দিই হ্যাঁ একটা ব্যাক স্ল্যাশ আসবে এবারে আরে বাবা ব্যাক স্ল্যাশটা তো আমার কমন ব্যাক স্ল্যাশ তো আমার কমন আমি ব্যাক স্ল্যাশ এন না দিলে আমার কি লাইন চেঞ্জ হবে আমি যদি ব্যাক এ না দিই আমার বিপ সাউন্ড হবে আমি যদি ব্যাক যদি আমি এখানে ডবল কোট না দিই আমার কি ডবল কোটটা আসবে তাহলে ডব আমি যা কিছু ডিসপ্লে করবো তার জন্য আমাকে একটা ব্যাকস্ল্যাশ দরকার তাহলে আমি এখন চাইছি যে ব্যাকস্ল্যাশটা ডিসপ্লে করবো হ্যালোয়ার্ল্ডের আগে আর হ্যালো ওয়ার্ল্ডের পরে তাহলে আমাকে তো ডবল ব্যাক ব্যাকস্লাস দিতে হবে না তবে তোমার তোমার এখানে ডবল ব্যাকস্ল্যাশ দিই তবে তোমার একটা ব্যাকস্ল্যাশ আসবে হ্যালো ওয়ার্ল্ডের আগের পরে তাহলে আমাকে যদি এখন দুটো ব্যাকস্ল্যাশ যদি আমাকে ডিসপ্লে করতে হয় হ্যালো ওয়ার্ল্ডের আগে তাহলে আমাকে তোমার চারবার ব্যাকস্ল্যাশ দিতে হবে তাই না আমাকে এখানে তোমার চারবার দিতে হবে ব্যাকস্ল্যাশ তবে তোমার হ্যালো ওয়ার্ল্ডটা আসবে দুটো ব্যাকস্ল্যাশ দিয়ে ঠিক আছে দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ এসকেপ সিকোয়েন্স আমরা ডিটেলসে আসবো সিকুয়েন্সি কনসেপ্টে তাহলে এখন প্রিন্টেপ আমরা কিন্তু এখন কমপ্লিট করতে পারিনি আমরা দেখা জাস্ট এখন মেসেজ ডিসপ্লে করা নিয়ে এতক্ষণ ধরে আমরা দেখলাম এবার আমরা ভ্যালু ডিসপ্লে করবো প্রিন্টেড প্রিন্টেড ফাংশনের হেল্প নিয়ে চলো প্রিন্টেড ফাংশন নিয়ে আমরা এখন ভ্যালুকে ডিসপ্লে করব আমার কাছে একটা ভ্যালু আছে ইন্টিজার এ একটা ভেরিয়েবল আমি এ এর মধ্যে কে রেখেছি বেশ সেমিক্লোন আমি পরে আসবো পরে আসবো আমরা গাছে আস্তে আস্তে উঠবো আমরা গাছে একবারে লাফি লাফিয়ে উঠবো না আস্তে আস্তে উঠবো তাই না আপনাকে প্রবলেমটা ফেস করি যে স্যার দুটো লাইন কেন লাগছে স্যার দুটো লাইন তো আমি স্যার একটা লাইনে কমাতে পারবো তখন বলবো যে হ্যাঁ দুটো লাইনকে আমি একটা লাইনে করতে পারি কেমন করে না ইন্টিজার আর এজ ইকাল টু ফাইভ আমরা আস্তে আস্তে ভরে যোগে যাব ঠিক আছে এবার আমি এটাকে এর মানটাকে ডিসপ্লে করবো লিখবো বলো এফ বলো ক্লিব প্রিন্ট এফ বলো পার্সেন্টেজ ডি বলো

আমরা এখন আউটপুট ফাংশন নিয়ে স্টাডি করছি আমি বিয়ের মধ্যে একটা ভ্যালু নিলাম ফিফটি ফোর আমি এখন বিটাকে দেখাবো তারপরে আমি আবার কি লিখবো আমি এই প্রিন্টেপটাই আবার লিখবো ওখানে বিটাকে ডিসপ্লে করবো তাই না তাই তো করবো বলো আমি এই প্রিন্টেপটাকে লিখবো তখন আমি ওখানে বিটাকে ডিসপ্লে করবো আমি এ না লিখে কী লিখবো এখানে বি লিখবো বি লিখবো বাকি কোডটা আমার সেম আছে আমি এবার কোডটাকে রান করবো তাহলে এ আর বি তোমার পাশাপাশি দেখাবে তো চারশো পঞ্চান্ন আর ফিফটি ফোর দেখো আমাকে পাশাপাশি দেখাবে তাই না দেখাচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না যে স্যার এ এর ভ্যালু কোনটা আর বি এর ভ্যালুই বা কোনটা আমরা কিন্তু বুঝতে পারছি স্যার এটা পাছা কি করে চলে গেল আবার সেই এক প্রশ্ন দুটো প্রিন্টে পর পর লিখলে পাশাপাশি হয় না আমরা পাশাপাশি তোমার আগে হ্যালো ওয়ার্ল্ড আর ওই কম্পিউটার সায়েন্স আসছিল তো আমরা তোমার লাইন বাই লাইন চেঞ্জ করলাম কেমন করে ব্যাকস্ল্যাশ এন দিয়ে ব্যাকস্ল্যাশ এন দিয়ে তাহলে তুমি তো খেয়াল করছো না তাহলে তাহলে আমরা এখন কি করব আমরা এটাকে ব্যাকস্ল্যাশ এন দিয়ে লাইনটাকে চেঞ্জ করব না হলে আমরা বুঝতে পারবো না যে আমার কোনটা চারশো পঞ্চান্ন কার ভ্যালু আর ফিফটি ফোরই বা কার ভ্যালু আমি দেখো চার পাঁচটা না পাঁচটা ডিজিট তোমার এক হয়ে গেছে তো আমি কী করবো মাঝখানে একটা স্ল্যাশেন দেখতে পারি প্রিন্ট আপের মধ্যে বা আমি এই ডি এর আগে একটা স্ল্যাশেনকে ঢুকিয়ে দেবো দিতে পারি আগের মতন যে আমি এখন তোমার কোডটাকে রান করছি এখন আমাকে দেখা চারশো পঞ্চান্ন পর ফিফটি ফোর দেখাচ্ছে লাইনটা আমার চেঞ্জ হয়েছে এই স্ল্যাশনে কিন্তু কাজ হচ্ছে লাইনটাকে চেঞ্জ করে দেওয়া স্ল্যাশেন আমাকে লাইনটাকে চেঞ্জ করতে আমাকে হেল্প করছে তাহলে এরকমভাবে আমরা কোনো ইন্ডিজুয়াল ভ্যালুকে ডিসপ্লে করতে পারি প্রিন্টেড ফাংশনের হেল্প নিয়ে এবার তুমি বলবে যে স্যার আপনি দুটো ভেরিয়েবলকে ডিসপ্লে করছেন আপনি ডিক্লেয়ার তো করেছেন এ আর বিকে ঠিক আছে পরপর দুটো লাইনে স্যার আপনি ইনিশিয়ালাইজ করেছেন নাম্বার দুটোকে বা ভ্যালুগুলোকে আপনি স্টোর করেছেন এ আর বি এর মধ্যে দুবার আপনি প্রিন্টেড লিখে ডিসপ্লে করছেন তো স্যার একবার প্রিন্টেড লিখে ডিসপ্লে করতে পারবো না আমরা পারবো আমি এখানে একই লাইনের মধ্যে তোমার আমি তিনটে লাইন না না লিখে আমি একটা লাইনে কিন্তু তোমার ভেরিয়েবল ডিক্লেয়ার করব তার মধ্যে চারশো পঞ্চান্ন রাখবো এর মধ্যে আর বি এর মধ্যে চুয়ান্নকে রাখবো সব করতে পারবো একটা লাইন দিয়ে কীভাবে করবো দেখো আমি দেখো একটা লাইনে লিখছি ইন্ট এ ইকালস টু চারশো পঞ্চান্ন কমা দিয়ে বি ইকুয়ালস টু ফিফটি ফোর সেমিক্লো এটা লেখা যা এই লাইনটা লেখা যা আর তারপরের ইন্ট্রিজার এ কমা তাহলে তিনটে লাইনকে আমি এখন মার্চ করে দিয়ে আমি একটা লাইনে করে দিলাম কোনো সমস্যা আছে এটা নিয়ে এটা বুঝতে কোনো সমস্যা আছে কারো কেন এটা বুঝতে কোনো সমস্যা নেই যে আমরা কেন করলাম এটা আমরা করতে পারি আমরা মাল্টিপল ভেরিয়েলের ডিক্লারেশনটাকে আমরা কমা দিয়ে সেপারেট করতে পারি সিতে ঠিক আছে স্যার স্যার বলছিলাম এইভাবেই যদি ওইটা এ আর হ্যাঁ এবার এবার তো আসবো এবার এবার তুমি বলবে যে স্যার তাহলে প্রিন্ট স্যার মার্চ করে দিন দুটো দিনকে স্যার তাহলে মার্চ করে দিয়ে একটা প্রিন্টেপ করে দিন বেশ দুটো প্রিন্ট আমরা এখন মার্চ করে দেবো আমি তাকে ডিঅ্যাক্টিভেট করে রাখলাম হ্যাঁ দুটো প্রিন্টেপকে আমি ডিঅ্যাক্টিভেট করে এটা কিন্তু কাজ করবে না আর আমি এবার নতুন প্রিন্টেপটা অপটা লিখবো ওর পরিবর্তে যেটা লিখবো সেটা লিখছি এখন দেখো প্রিন্টেভ প্রিন্টেফ আমি এখন এ এর ভ্যালুকে ডিসপ্লে করব বি এর ভ্যালুকে ডিসপ্লে করব তাহলে আমি এই পাই ডাবল কোডের মধ্যে আমি তোমার কতগুলো পার্সেন্টেজ দিয়ে দেব দুটো পার্সেন্ট দুটো পার্সেন্টেজ দিয়ে দেব কারণ দুটো ভ্যালুকে ডিসপ্লে করছি কেন দুটো একটা এ এর ভ্যালু একটা বি এর ভ্যালু আমি তোমার দুবার লিখছি পার্সেন্টেজ ডি আর কেনই বা পার্সেন্টেজ ডি দেবো বলো তো আমাকে ফাইভ লিখে কেন আমি পার্সেন্টেজ ডি দেবো বলো তো আবার দেখো ফাইভ হয়ে যাচ্ছে আমি কেন পার্সেন্টেজ ডি দেবো বলো তো না দুটো ভেরিয়েবলকে প্রিন্ট করার জন্য কি আমার পার্সেন্টেজ ডি দেওয়ার পারপাসটা কি দুটো ভেরিয়েবলকে কিন্তু ডিসপ্লে করার জন্য নয়

হবে না না হবে না হবে না হবে না টুডির অন্য পারপাস আছে আসবো পরে আসবো টুডির অন্য অন্য পারপাস আছে ঠিক আছে কমা আমি প্রথমে তোমার কাকে দেখাবো এর মানটাকে প্রথমে দেখাবো তাই তো আমি দিলাম এ কমা দিয়ে দিচ্ছি বি দিয়ে বাইরে এসে সেমিক্রন দিচ্ছি ঠিক আছে এবার দেখো রান করছি কোর্টটাকে দেখাচ্ছে তো স্যার একই প্রবলেম তো স্যার পাশাপাশি দেখাচ্ছি আমি তো কোথাও স্ল্যাশ এন ইউজ করিনি তো দেখাবে না পাশাপাশি মাঝে একটা মাঝে স্যার একটা কমা দিয়ে দিয়ে একটা স্যার সেপারেট করে দিন না ওটাকে বেশ মাঝে একটা কমা দিলাম কমা দিয়ে ওটাকে সেপারেট করে দিলাম হয়েছে হয়েছে আমি এখানে কমা দিই স্যার কমাটা কেমন ভালো লাগছে না স্যার একটা স্পেস দিন দুটো নাম্বার তো স্যার কমা দিলে কেমন লাগছে দুটো একটা স্পেস দিয়ে দিন স্পেস দিলাম স্যার তাতেও ভালো লাগছে না স্যার একটা একটা স্যার লাইন চেঞ্জ করুন দেখি এ আর বি এর মাঝখানে তখন কি করলাম একটা স্ল্যাশ এন দিয়ে দিলাম লাইনটাকে চেঞ্জ করে বা রান করে দিচ্ছি হয়েছে আর কি চাই আর তো কিছু আমাদের রিকোয়ারমেন্ট থাকার কথা না আমি এবিটাকে কমা দিয়ে ডিসপ্লে করতে পেরেছি পাশাপাশি আমি স্পেস দিয়ে ডিসপ্লে করতে পেরেছি পাশাপাশি আমি লাইন চেঞ্জ করে ডিসপ্লে করতে পেরেছি তাহলে এখন কোডটা আমার দেখো দু লাইনের কোড হয়ে গেল তাই না এখন কোডটা আমার দু লাইনের হয়ে গেল না এই জাস্ট দুটো লাইন বাকিটা তোমার টেমপ্লেটটা বাকিটা তোমার কমন সবার ক্ষেত্রেই লাগে তাহলে দু লাইনের কোড হয়ে গেল না

তুমি ইন্ট দিয়েও করতে পারো তোমার কাছে অনেক সিনট্যাক্স আছে আমি দেখো ভয়েড করে দেখো এটাকে ইয়ে করে দিলাম অফ করে দিলাম দেখো আমি এবার কোডটাকে রান করছি আমার দেখো আউটপুটটা আসছে তার মানে আমার অনলাইন কম্পানি তো আমার তোমাকে সাপোর্ট করছে ভয়েড মেনেও সাপোর্ট করছে আমি তো বলছিলাম যে কোনো কোম্পানি তোমার ভয়েড মেনে সাপোর্ট করে কোনো কোম্পানি আমার ইন্ট মেনে সাপোর্ট করে কিন্তু ইন্ট মেন লিখলে আমাকে লাস্ট রিটার্ন জিরো করতে হবে কিন্তু ভয়েড মেন করলে কিন্তু লাস্ট আমাকে রিটার্ন জিরো করতে হবে না তাই তো এটা একটা সিনট্যাক্স ভিএস কোড চালিয়ে দেখলাম ভিএস কোড কি আসছে ঠিকই আসছে

তো সার্ভার থেকে কোড আন করে তোমার সেই কোডটাকে তুমি তোমার সবাই অ্যাক্সেস করতে পারবে কারণ তোমার সার্ভারে আছে তোমার তো সার্ভার নয় সার্ভারটা অন্য কারো সার্ভার তুমি পয়সা দিতে তাকে একটু স্পেস কিনেছো ডোমেনটাকে পার্চেস করেছো তাই না তো অনলাইন জিডিবি ডট কম এটা তো একটা ডোমেন ডট কম সাইটটার নাম হচ্ছে অনলাইন জিডিবি সে কী করছে সেই সাইটটা একটা কম্পাইলার প্রোভাইড করছে তো এই কম্পাইলারটা প্রোভাইড করে আমি যে কোডটা লিখছি না এর জন্য কিন্তু অনলাইন জিডিবি টাকা পাচ্ছে ঠিক আছে এরকম কতজন একসাথে তোমার অনলাইন জিডিবি কম্পাইলারটাকে ইউজ করছে ওকে তাকে তো মেনটেনেন্স করতে হয় এই সাইটটাকে তাকে তো নতুন নতুন ফিচার্সকে অ্যাড করতে হয় হ্যাঁ এখানে শুধুমাত্র সি নয় এখানে সি প্লাস প্লাসে কোডও রান করানো যায় অনলাইন জিডিপি দিয়ে ওকে এদের ডিফারেন্ট ভার্সান আছে অনলাইন জিডিপির পিএইচপির কোড রান করা যায় জাভা স্ক্রিপ্টে কোড রান করা যায় সিএসএস এর কোড রান করা যায় অনলাইন জিডিপি দিয়ে ডিফারেন্ট কম্পাইলার আছে লেফট সাইডে তো ল্যাঙ্গুয়েজ রয়েছে লেফট না ডান দিকে স্যার ডান দিকে ডান দিকে ল্যাঙ্গুয়েজ আছে এই আমি তো তার জন্য তো বলছি তোমাকে এই যে

তো এখানে অনেক অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে অবজেক্টিভ সি আছে ডিফারেন্ট টাইপের তাহলে কতগুলো তোমাকে অপশান প্রোভাইড করছে বুঝতে পারছো এত কিছু আমাকে করতে দিচ্ছে এই শুধুমাত্র অনলাইন জিটিভি তাহলে সমস্ত কোড কিন্তু ওখানে আপলোড করা আছে সার্ভারে ওয়েব সার্ভারে ওকে ঠিক আছে তো আমরা এটা শিখলাম সবাই এবার আমি যদি বলি যে দুটো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ডিসপ্লে করবো একসাথে আমি কিন্তু আর সেপারেট সেপারেট করবো আমি কিন্তু একসাথে করবো আমরা এখন ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ডিসপ্লে করবো তাহলে ক্লিক করে এখানে শুধুমাত্র টাইপটাকে কি করে দেবো ফ্লোট পার্সেন্ট ফ্লো করে দেবো আমার ফোরটি ফোর হান্ড্রেড ফিফটি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স ফ্লোটিং পয়েন্ট নাম্বার রাখতে হবে আমাকে পয়েন্ট সেভেন এইট এইট সেভেন আমি এখানে তাহলে কী করব পার্সেন্টেজটা কী করে দেবো আমি এখানেও করে দিচ্ছি পার্সেন্টেজ এফ না আমার এ বি যা আছে আছে আমি তো চেঞ্জ করলাম না কোডটাকে আমি জাস্ট ওই ভ্যালুটাকে চেঞ্জ করে দিলাম এখানে পার্সেন্টেজ ডিটাকে এফ করে দিলাম দেখো কোডটাকে রান করছি ঠিক আছে হাস স্যার এস ঠিক আছে এবার আমরা একটা ক্যারেক্টার ভ্যালুকে না আলাদা আসে নি আমার পাশে কিছু এক্সট্রা অ্যাড হয়ে গেছে আমার তো এটা তাহলে আলাদা বলবো এটা আলাদা এটাকে আলাদা বলবো না আমার এখানে ডেসিমেল ডেসিমেল ডেসিমালের পরে আমার এখানে ডেসিমেল প্লেসেস নিয়েছে 6 ডেসিমেল প্লেসেস নিয়েছে ঠিক আছে 6 ডেসিমেল প্লেসেস নিয়েছে আমরা যদি একটা কাজ করি দেখো আমি ধরুন এখানে পয়েন্ট টু এফ এখানেও করে দিচ্ছি পয়েন্ট টু এফ দেখো কি দেখা এটা তারপরে আবার বলবো বাকি কথাটা এসছে এবার তুমি যেটা চেয়েছিলে হ্যাঁ মানে দশমিক দশমিক পয়েন্ট টু এফ মানে কি আমার ডেসিমেল পয়েন্টের পরে আমার টু ডেসিমেল প্লেসেস দেখাচ্ছে পয়েন্টের পরে ঠিক আছে তাহলে আমি তার জন্য কি করলাম পয়েন্ট টু এফ করলাম এখানেও পয়েন্ট টু এপ করলাম এই কনসেপ্ট আমরা পরে শিখ পরে আমরা দেখবো আমাদের আছে কিন্তু টেক্সট ফরম্যাটিং টেক্স ঠিক আছে টেক্সট ফরম্যাটিং আমরা কী করে টেক্সটটাকে ফরম্যাট করতে পারি ওকে তো তোমার রিকোয়ারমেন্ট এখন ফুলফিল হয়েছে কোনো সমস্যা নেই তুমি যেটা চাইছো তো তোমার ওটাই এসছে আগেটা তোমার সমস্যা হচ্ছিলো যে দশমিকের পরে আমার ছটা ঘর চলে আসছে তো ব্যাপারটা একই এটা আমার টু টু ডেসিমাল প্লেসেস আর তোমার সিক্স ডেসিমাল প্লেসেস রেজাল্ট কিন্তু একই রেজাল্ট কিন্তু ভুল নয় রেজাল্ট কিন্তু তোমার সেমই আসছে ঠিক আছে ওই পয়েন্ট জিরো জিরো ওয়ানের একটা ফ্র্যাকশনের একটা ডিফারেন্স থাকবে তাতে কিছু যায় আসে না ফ্লোটিং পয়েন্ট নাম্বারের ক্ষেত্রে তাই না তাহলে পারছি আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ডিসপ্লে করতে প্রিন্টে হেল্প নিয়ে এবার একটা ক্যারেক্টার এবার একটা ক্যারেক্টারকে ডিসপ্লে করব ক্যারেক্টার টাইপটাকে লিখব ক্যার তাই তো আমি ধর না এই নাম রাখলাম আমি এর মধ্যে একটা ক্যারেক্টারকে রাখবো সিঙ্গেল করে মধ্যে হয়তো রাখছি এক্স এক্স রাখলাম সেমিক্লোন ঠিক আছে আমি এবার এটাকে ডিসপ্লে করব তাহলে কি দেবো অ্যাকসেপ্ট আমার ফর্ম স্পেসিফার কি দেবো পার্সেন্টেজ পার্সেন্টেজ সি সি আর আমার তো একটা ভেরিয়েবল নিয়েছি তাহলে আমি এটাকে ডিসপ্লে করছি শুধুমাত্র বি টাকা রাখছি না এবার দেখো আমি এটাকে রান করছি দেখাচ্ছে এক্স এবার তুমি হয়তো এক্সটাকে তুমি হয়তো সিঙ্গেল কোডের মধ্যে নাও নি দেখো আমি ধরো এক্সটাকে সিঙ্গেল কোডের মধ্যে নিয়ে নিই এবার দেখো রান করছি কোডটাকে কি দেখাচ্ছে যে এক্সটাকে আমাকে বলছে যে এক্সটা আনডিক্লায়ার্ড কেন না তুমি এটাকে সিঙ্গেল কোট দাও ওখানে ক্যারেক্টার তো ক্যারেক্টারকে তোমার রিপ্রেজেন্ট করতে হয় কি দিয়ে সিতে সিঙ্গেল হ্যাঁ এটা তো দেখো এখন দেখো লোয়ার কেসে লিখেছি দেখো আমাকে আমাকে লোয়ার কেসে দেখাবে তুমি যা দেবে তোমাকে তাই দেখাবে তুমি ধরো এখানে এক্স এর পরিবর্তে ধরো একটা কোনো কোশ্চেন মার্ক নিয়েছো ঠিক আছে তোমার রান করছো দেখো দেখাচ্ছে কোশ্চেন মার্ক তা ক্যারেক্টার তো সবাই ক্যারেকটা তো তোমার সবাই অ্যালফাবেট নয় বলো আমি কি এটার নামটা কি আমি অ্যালফা লিখেছি কি তাহলে আমার ক্যারেকটা তো সবাই তার মধ্যে স্পেশাল ক্যারেক্টার সেটাও একটা ক্যারেক্টার সবাই ক্যারেক্টার সবাই ক্যারেক্টার ঠিক আছে তাহলে কোনো ক্যারেক্টাকেন কীভাবে ডিসপ্লে করছি দেখো সেটাই বুঝতে পারলাম তাহলে আমার প্রিন্ট এপের কাজটা তো কখনো ক্লিয়ার হয়েছে সবার প্রিন্টেপ কী কাজ করে সিটে হুম ডিফারেন্ট ভ্যারিয়েশনস অফ প্রিন্টেপ আমরা পড়ে পড়লাম আজকে ডিফারেন্ট ভ্যারিয়েশনস অফ প্রিন্টেপ তাহলে প্রিন্টেপের কাজ কিন্তু আমরা সবাই বুঝতে পারলাম কি কাজ করছে প্রিন্টেপ দেখো কোনো क्वेश्चन থাকলে বলো প্রিন্টেপ থেকে এখানে স্যার প্রোগ্রাম ফিনিশ উইথ এক্সিট করে 63 এস থেকে কেন হুম হুম এটা আমরা অফলাইন কম্পাইলারের সাথে আমরা এটা বলবো আমার আমার প্রোগ্রাম ফিনিশড উইথ এক্সিট কোড সিক্সটি থ্রি এটা রিজেনটা হচ্ছে যদি কোডটা আমার যদি সাকসেসফুলি যদি আমাকে যদি এক্সিকিউট হয়ে যায় তখন একটা এক্সিট কোড পাঠায় ওটা কিন্তু ডিপেন্ড করে কম্প্যালার ওপরে কখনো তোমার আসবে ওয়ান কখনো তোমার আসবে টু কখনো আসবে ফাইভ কখনো আসবে সিক্সটি ঠিক আছে এটাকে নিয়ে আমার ভেবে লাভ নেই আমার প্রোগ্রামটা তোমার মানে ফিনিশ হয়েছে এই এক্সিট কোডটাকে দিয়ে এটা কিন্তু কম্প্যালার স্পেসিফাই করছে তারপর তোমার কিন্তু কোনো দেনা নেই তুমি আউটপুট দেখবে বাকি তোমার কিছু দেখার দরকার নেই কি আছে না আছে ঠিক আছে ওকে তো এটা হচ্ছে কিন্তু প্রোগ্রামটা আমার এক্সিকিউশনের জন্য যেটা স্যার স্যার না নেটওয়ার্কটা মানে আসছে আর এটা চিহ্নটা হচ্ছে আমার একটা ক্যারেক্টার আমি তাকেও রাখতে পারি এর মধ্যে তাকে ডিসপ্লে করেছি আমি জিকে চিহ্ন রাখতে পারি আমি এখানে ডট রাখতে পারি আমি এখানে কোলন রাখতে পারি সেমিক্লোন রাখতে পারি অ্যাম্পারসেন্ট রাখতে পারি পার্সেন্টেজ আমি তোমার ডলার রাখতে পারি অ্যাট দ্য রেট রাখতে পারি যা রাখবো তাই দেখাবে ঠিক আছে যা রাখবো কারণ সবাই হচ্ছে ক্যারেক্টার সবাই হচ্ছে ক্যারেক্টার ওকে স্যার ওকে তাহলে আমরা এবার আমরা তো ডিসপ্লে করা শিখলাম আমরা ডিসপ্লে করা শিখলাম আমরা এবার একটু কতজন আছো এখন টিকে বাবা আটজন আমাকে নিয়ে ন জন আমাকে নিয়ে নজন তাহলে আজকে সেশনটা আজকে সেশনটা ইন্টারেস্টিং লাগলো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ওকে তো এবারে আমরা একটু ইনপুট নেওয়ার একটু গল্পটা গল্পটা শুরু করি ইনপুট নেওয়ার গল্পটা একটু শুরু করি ঠিক আছে ইনপুট কি করে নেবো আমরা सीटेट হ্যাঁ তার জন্য ইনপুট তো করাবান কি কেন একটু করিয়ে দিই একটু করে দিই আমরা একটা একটা এক্সাম্পল দেখব আমরা ইনপুটটা করিয়ে দেব আজকে হুম ইনপুটটা করিয়ে দেবো তাহলে আমরা সিতে আমাদের ইনপুট নেওয়ার জন্য যে ফাংশনটা আমরা ব্যবহার করি সেই ফাংশনের নাম হচ্ছে স্ক্যান এফ ফাংশন কি বললাম নামটা স্ক্যান এফ স্ক্যান এফ ফাংশন দিয়ে আমরা কি করতে পারি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি তাহলে আমাকে স্ক্যান এর আমাকে সিনট্যাক্স জানতে হবে সিনট্যাক্স না জানলে তাকে নিয়ে আমরা ব্যবহার করতে পারবো না তাকে আমরা ইউজ করতে জানবো না তাই না আমি সিনট্যাক্স দেখবো এবার স্ক্যান্স সিনট্যাক্সটা হচ্ছে আমাকে প্রথমে লিখতে হয় তারপরে ডবল কোড আমার প্রিন্ট এপের সিনট্যাক্স যা ছিল একই রকম একটু ডিফারেন্স আছে ডবল কোড শুরু করলাম এখানে কি লিখব ফরম্যাট স্ট্রিং এখানে ফরম্যাট স্ট্রিং ঠিক আছে ফরম্যাট স্ট্রিং ডবল কোড শেষ করলাম কমা দিলাম আমার আগে প্রিন্ট প্রিন্টেপের সঙ্গে দেখো কোনো ভেরিয়ে ডিফারেন্স থাকছে না এখনও পর্যন্ত কোনো ডিফারেন্স আমি রাখিনি ভেরিয়েবলের নাম দিচ্ছি এখানে আমার আগে আমি প্রিন্টেপ লিখেছিলাম এখন আমি স্ক্যানেপ লিখছি দেখো এই জায়গাটা আমার আগে ছিল প্রিন্টেপ এখন এখানে হচ্ছে স্ক্যানেপ আর কিন্তু কোনো ডিফারেন্স আমি এখন রাখিনি এখনও তৈরি করতে পারিনি ডিফারেন্সটা শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে যে আমাকে এই ভেরিয়েবল নেমের আগে একটা অ্যাম্পারসেন্ট সিম্বল ইউজ করতে হবে কি বললাম ভেরিয়েবল নেমের আগে একটা কী লিখতে হবে অ্যাম্পারসেন্ট এইটুকু এইটুকু জাস্ট ডিফারেন্স হুম হ্যাঁ আছে অ্যাম পার্সেন্ট আছে কিবোর্ডে ঠিক আছে কিবোর্ডে আছে অ্যাম পার্সেন্ট ওই সাতের সঙ্গে দেখবে থাকে সেভেনের সঙ্গে দেখবে থাকে এম পার্সেন্টটা সেভেন তোমাদের যে নিউমেরিক কী আছে সেভেন তার সঙ্গে দেখবে অ্যাম পার্সেন্ট থাকে আটের সঙ্গে দেখবে তোমার অ্যান্ড অ্যান্ড যাকে আমরা অ্যান্ড বলি সেটাকে সিতে বলা হয় অ্যাম পার্সেন্ট ঠিক আছে এটাকে সিতে বলা হয় অ্যাম পার্সেন্ট বলা হয় অ্যাম পার্সেন্ট ওকে তাহলে এইটুকু জাস্ট আমার সিনট্যাক্সের ডিফারেন্স আর কি কোনো ডিফারেন্স আছে দেখো আমরা ওখানে প্রিন্টে লিখতাম আমি এখানে স্ক্যানে লিখছি আমার ওখানেও ফর্মাস্টিং ছিল ডবল কোটের মধ্যে আমার এখানেও আছে ওখানেও ফর্মাস্টিংটাকে শেষ করার পর কমা দিতাম এখানেও কমা দিচ্ছি ওখানেও ভেরিয়েবলের নাম দিতাম আমি এখানে অ্যাম্পারসেন্ট দিয়ে ভেরিয়েবলের নাম দিচ্ছি আর কিন্তু কোনো ডিফারেন্স নেই এই অ্যাম্পারসেন্ট বলবেন অ্যাম্পারসেন্স অ্যাম্পারসেন্ট অ্যাম্পারসেন্ট ওকে এটাকে এন্ডটাকে বলা হয় এই তো আমি তো অ্যারো দিতে দেখিয়েছি কোনটাকে বলা হয় এই দেখো এটাকে বলা হয় অ্যাম্পারসেন্ট এটা ওকে হ্যাঁ ভেরিবেল ভেরিবেল আগে দেবো তুমি ধরো যদি আমার ধরুন ভেবেবেল আমার যদি এ হয় আমি আগে তোমার অ্যামপারসেন্ট এ দেবো ঠিক আছে আমি একটা এক্সাম্পল দেখাই একটা এক্সাম্পল দেখাই এক্সাম্পল ধরে নাও আমার কাছে একটা ইন্ডিজার ভেরিয়েল আছে ইন্ডিজার এ আমি চাইছি যে এ এর ভ্যালুটাকে তোমার আমি এখানে ডিরেক্ট না দিয়ে প্রোগ্রামের মধ্যে আমি এই এ এর মানটাকে ইউজারের কাছ থেকে ইনপুট নেবো ইউজার একটা ভ্যালু ইনপুট করবে কীবোর্ড থেকে তাকে আমি এ এর মধ্যে রাখবো এটা আমার উদ্দেশ্য পারপাস ইউজার একটা ভ্যালুকে দেবে ইনপুট কিবোর্ড থেকে তাকে আমি এর মধ্যে রাখবো ঠিক আছে তাহলে ইউজারকে তো আমাকে প্রথমে বলতে হবে যে ইউজার একটা ভ্যালু দাও আমাকে তাকে বলতে হবে তো না বললে সে কী করে জানবে আমি যদি তোমাকে যদি না বলি যে একটা ভ্যালু আমাকে দাও প্রীতম তুমি কি দেবে ভ্যালুটা তোমাকে যদি না বলে প্রোগ্রামটা যে একটা ভ্যালু দাও প্রীতম তুমি কি দেবে কীবোর্ড থেকে দেবে না তা তোমাকে তুমি আমি প্রীতমকে কী করে বলবো যে প্রীতম একটা ভ্যালু দাও কি করে বলবো প্রীতমকে যে প্রথম একটা ইন্টিজার ভ্যালু দাও আ একটা প্রিন্ট এফ করে আমি প্রথমকে বলছি যে প্রিন্ট এফ আমি এখানে লিখছি যে প্রথম ঠিক আছে আমাকে একটা আমাকে একটা আমাকে একটা আমি এখানে বাংলায় লিখে ফেলছি ঠিক আছে হুম এরকম বাংলায় লিখলে হবে না বাংলা তবে হয় আমি তো বাংলা ইংলিশে করে লিখছি বাকি তুমি বাংলা লিখতে পারবে এখানে আমাকে একটা ইন্টিজার ওইরকম বাংলায় লিখলে হবে যা আমাকে একটা না না একটা ইন্ডিজার ভ্যালু দাও এটা বাংলা লেখা হয় কোথায় তো বাংলাদেশে ঠিক আছে এটা বাংলাদেশে লেখা হয় বাংলায় ঠিক আছে আমাকে একটা ভ্যালু দাও ওকে ডবল কোড শেষ করলাম দিয়ে এখানে সেমিক্লন দিলাম তাহলে এইটা প্রিন্টেপটা যখন এক্সিকিউট করবে তখন তোমাকে স্ক্রিনে কি দেখাবে না প্রীতম আমাকে একটা ইন্ডিজার ভ্যালু দাও তাই না দেখাবে না দেখাবে তো এবার যখন যখনই প্রীতম দেখতে ধরে নাও প্রীতম তখন রান করছে প্রোগ্রামটাকে প্রীতম তখন দেখলো যে একটা ভ্যালু দাও সে তখন কীবোর্ড থেকে কিছু না ভেবে একটা ইন্ডিজার ভ্যালু সে সেখানে পাঁচ বা দশ দিয়েছে পাঁচ কিংবা দশ কিংবা পনেরো একটা ভ্যালু দিয়েছে এবার আমার কাজ কি না আমার প্রীতম যে ভ্যালুটা আমাকে দিল পাঁচ বা দশ তাকে নিয়ে আমাকে কার মধ্যে রাখতে হবে এ এর মধ্যে রাখতে হবে তাহলে আমার ভেরিয়েবলের নাম কোনটা না এ আমি এখন কি করবো স্ক্যান এপ করবো এপ করে প্রীতমের কাছ থেকে ভ্যালুটাকে আমি কেড়ে নেব প্রীতমের কাছ থেকে ভ্যালুটাকে আমি নেবো নিয়ে আমি এর মধ্যে রাখবো এবার দেখো স্ট্রিং তো এবার ফর্মাস্ট্রিংটা কি লিখবো স্যার না তুমি কোন ভেরিয়েবলের মধ্যে তুমি ইনপুট নেবে না ইন্ডিজার মধ্যে নেবে যখন ক্লিক লিখবে ডবল কোডের মধ্যে কি লিখবে পার্সেন্টেজ ডি কেন পার্সেন্টেজ ডিটা না এর তোমার টাইপটা কি ইন্টিজার তার স্ট্রিংটা কি না ডি ডেসিমেল ইন্টিজার ডি ফর ডেসিমেল ইন্ডিজার ঠিক আছে নট ডিজিট ডেসিমেল ইন্ডিজার তার জন্য কিন্তু পার্সেন্টেজ ডি এবার তারপরে কি দেওয়া আছে সিনট্যাক্স আমার ডবল কোড শেষ করলাম কমা দিলাম কী দেওয়া আছে না স্যার বলেছে যে এম পার্সেন্ট দিয়ে দিয়ে ক্লিক করতে হবে ভেরিয়েবলের নামটা কি আছে তোমার এ তুমি যার মধ্যে রাখতে চাইছো এটা হচ্ছে তোমার ব্যাগ তুমি ব্যাগটা নিয়ে গেছো তার মধ্যে একটা ভ্যালু রাখবে এটা তোমার একটা কন্টেইনার ঠিক আছে তাহলে পীতম যে নাম্বারটা ইনপুট করলো কিবোর্ড থেকে সেই নাম্বারটাকে তুমি কার মধ্যে রাখলে এ এর মধ্যে রাখলে দিয়ে বা সেমিকোলন দিয়েটাকে শেষ করে দিলে এই তো ইনপুট নেওয়া হয়ে গেল কি সহজ না কঠিন ইনপুট নেওয়াটা হ্যাঁ সরস্বত তাহলে এরকম ভাবে আমরা কোনো ইন্টিজারকে আমি প্রিন্ট দিয়ে বলছি প্রীতম কে যে ইনপুটটা দিল পাঁচ বা দশ তাহলে সেই পাঁচ বা কি আমার কোথায় স্টোর হবে এর মধ্যে স্টোর হবে এটা কোথায় আছে না তুমি যখন ডিক্লেয়ার করেছো ইন্ডিজার এ তখনই কিন্তু কম্পালা কিন্তু দৌড়ে গিয়ে কম আমাদের মেমোরির মধ্যে মেমোরির মধ্যে কি করেছে না এ নামে একটা ভেরিয়েবল তৈরি করেছে এর মধ্যে একটা স্পেস অ্যালোকেট করেছে এর জন্য কত বাইটের স্পেস না টু বাইটের একটা স্পেসকে অ্যালোকেট করেছে মেমরিতে সেই স্পেশাল কিন্তু এখন ফাঁকা পড়ে আছে যখনই প্রীতম পাঁচকে দিল তখন আমার স্ক্যানের ফাংশন সেই পাঁচটাকে প্রীতমের কাছ থেকে রিড করলো বা ইনপুট নিল ইনপুট নিয়ে আমার স্ক্যানের ফাংশন কিন্তু মেমোরিতে গিয়ে এর মধ্যে পাঁচটাকে স্টোর করে দিচ্ছে তো কোথায় থাকলো আমার ভ্যালুটা না মেমোরিতে এ ভেরিয়েবলের মধ্যে এ কিন্তু এখন জায়গা কিন্তু এ এর মধ্যে এখন কিন্তু পাঁচ আছে তার জন্য একটা ঘর আছে মেমোরিতে সেই ঘরে গিয়ে সে এখন বসে আছে চুপচাপ বসে আছে ঠিক আছে এবার তোমাকে বললাম এবার মেঘনাথ বললো যে আমি স্যার ওই এর মধ্যে যে পাঁচটা এখন বসে আছে তাকে আমি এখন ডিসপ্লে করব কি করবে তাহলে ডিসপ্লে করতে গেলে এই পাঁচটা তুমি এখন ডিসপ্লে করবে কি লিখবে কী করবে কী দিয়ে কী দিয়ে ডিসপ্লে করবো প্রিন্টে ফাংশন লাগাবো তাহলে প্রিন্টের ফাংশন দিয়ে আমি এখন ডিসপ্লে করছি এর ভ্যালুটাকে তাহলে এটা কোন টাইপের ভেরিয়েবেল এটা কোন টাইপের ভেরিয়েল ইন্ডিজা তাহলে কী লিখবো ফর্মাস স্ট্রিংটা কী লিখো পার্সেন্টেজ ডি তাই তো দি ডবল কোডটা শেষ করে কমা দেবো কমা দিয়ে আমি কাকে ডিসপ্লে করতে চাইছি এ এর ভ্যালুটাকে তো আমার এখানে ভেরিয়েবলের নামটা কি আছে এ দিয়ে এবার প্রিন্ট ব্র্যাকেট শেষ করলাম সেমি কিলন দিলাম তাহলে এটা কিন্তু আমার এখন আউটপুট স্ক্রিনে ডিসপ্লে করবে ফাইভ ওকে ঠিক আছে তাহলে আমি যেটা হ্যাঁ স্যার একটা কোয়েশ্চেন রয়েছে স্যার হ্যাঁ স্যার বলছিলাম স্যার যে এইভাবে এইভাবে করার মধ্যে আর হচ্ছে স্যার এমনি প্রিন্ট আপ দিয়ে এমনি আউটপুট আর ইনপুটের মধ্যে পার্থক্যটা স্যার কোথায় মানে এইভাবেই কেন কোডিং করে দিতে মধ্যে মানে এমনি দিয়ে এইভাবেই কোডিংটা দিয়ে সেই আউটপুট দিয়ে কোনো কাজের মানে কোনো কাজের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছি কেন আমি আমি স্ক্যানার দিয়ে ইউজারের কাছ থেকে রিড করছি আর প্রিন্ট আপ দিয়ে আমি ইউজারকে ডিসপ্লে করছি এই তো আমার ডিফারেন্স হ্যাঁ প্র্যাকটিসের ধরে আমি তোমাকে বললাম যে একটা প্রোগ্রাম করতে ধরুন একটা তোমাকে প্রোগ্রাম করতে বললাম যে একটা প্রোগ্রাম করো যে তোমার দুটো নম্বরের মধ্যে অ্যাডিশন করবে তুমি ভাবছো যে আমি যে দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করবো সেই নাম্বারটাকে আমি প্রোগ্রামের মধ্যে দিয়ে দেবো যে আমি ইন্ডিজার এজ ইকল আর ইন্ডিজার ভিজিকল টু তুমি যতবার কোর্টটাকে তুমি রান করবে তোমার কিন্তু পাঁচ আর ছয়ের মধ্যে যোগ করে কিন্তু তোমাকে আউটপুট দেখাবে এগারো এবার তুমি চাইছো যে না স্যার আমি এরকম চাইছি না আমি প্রত্যেকবার যখন রান করব তখন প্রোগ্রামটা আমাকে বলবে যে দুটো ভ্যালু দাও তোমাকে তাদের মধ্যে আমি যোগ করব আমি তখন স্যার আমার চয়েস মতন আমি ভ্যালু দেবো ইউজার আমি প্রোগ্রামটাকে আমাকে আমার চয়েসের ভ্যালুর উপর ডিপেন্ড করে সে আমাকে আউটপুটটাকে প্রডিউস করবে তার জন্য আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমাকে ইউজার কাছ থেকে ইনপুট নিতে হয় তাই না তার জন্য আমাকে ইনপুট নিতে হয় ঠিক আছে তার জন্য আমাকে ইনপুট নিতে হয় তোমার মিষ্টি খেতে তোমার ধরনের ইচ্ছা আছে আমি তোমাকে প্রতিদিন তোমাকে দুটো করে রসগোল্লা খাওয়াচ্ছি তুমি তখন বলে যে না স্যার প্রতিদিন ভাল লাগছে না রসগোল্লা আপনি স্যার আমাকে জিজ্ঞেস করবেন যে কী খাবো আমি সেই মতন আপনি আমাকে মিষ্টিটা দেবেন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে প্রীতম কী খাবে তুমি বলে স্যার আমি আজকে আমি কালাকান্দ খাবো আমি তোমাকে একটা কালাকান তোমা আমি ইনপুট নিলাম দোকান থেকে নিয়ে আসলাম মানে ইনপুট নিলাম দিয়ে তোমাকে খাই দিলাম ঠিক আছে তাহলে তোমার চয়েস মতন তুমি ডেটার ওপরে তুমি অপারেশন পারফর্ম করতে পারবে যদি তুমি ইনপুট নাও ইউজারের থেকে আর যদি তুমি ইনপুট না নাও তাহলে কিন্তু তোমার প্রোগ্রামটা কিন্তু সবসময় তুমি তুমি যাকে স্পেসিফাই করে রাখবে যাকে তুমি ফিক্সড ভ্যালু ধরে রাখবে তার উপরেই কিন্তু অপারেশনটা পারফর্ম হবে দ্যাট ইজ দ্য ডিফারেন্স ঠিক আছে বোঝা যাচ্ছে তোমার কোশ্চেন অ্যান্সারটা কখনো আমি ইনপুট নেবো আর কখন আমি তোমার শুধুমাত্র ভ্যালুটাকে স্পেসিফাই করে দেবো আমি একটা আমি আমি তো দেখাবো আমি এখানে কোডিং করে দেখাবো দেখাচ্ছি চলো ওকে আমরা এখন ইনপুট নেওয়া শিখছি হ্যালো স্যার হ্যালো স্যার স্যার স্ক্যান অ্যাপটা স্যার একবার বলে দিন না এটা একবার আমি এবার আমি কোডে বলবো স্ক্যান অ্যাপ পার্সেন্টেজ ডি করলে ওটা স্যার আমি এবার কোর্টে বলবো যা বলার কোর্টে বলবো দেখো কোডটাকে দেখো ইন্ডিজার এ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আমার উদ্দেশ্য হচ্ছে যে একটা ভ্যালুকে ইউজারের কাছ থেকে ইনপুট নেবো তাকে ডিসপ্লে করব আমি এখন ভ্যালুটাকে ইউজার কাছ থেকে চাইছি চায়ানোর জন্য আমি কি করছি প্রিন্ট এফ প্রিন্টেফ করে ইউজারকে বললাম যে প্রীতম প্লিজ এন্টার এ অ্যান ইন্ডিজার ভ্যালু অ্যান্ড ইন্ডিজার ভ্যালু ওকে দিয়ে বাইরে সেটাকে সেমিকুলন দিয়ে শেষ করলাম এটা আমার প্রিন্ট এপটা প্রীতম যখন দেখলো ওই মেসেজটাকে দেখার পর সে একটা ভ্যালুকে এন্টার করবে তাকে আমাকে স্ক্যান করতে হবে আমি এবার স্ক্যান এপ দিই তা প্রীতমের কাছ থেকে যে ভ্যালুটাকে আমি এবার নিয়ে আমি এর মধ্যে রেখে দেবো স্ক্যান এফ আমার এটা ইন্ডিজের টাইপের ভেরিয়েবল তাকে আমাকে ইনপুট নেওয়ার জন্য কী লিখতে হবে পার্সেন্টেজ ডি দ্যাট ইজ দ্য ফর্মা স্ট্রিং পার্সেন্টেজ ডি এবার ইউজার যে ইনপুটটা দিল তাকে আমি কার মধ্যে রাখবো এ এর মধ্যে রাখবো কমা দিয়ে আমি করছি কি অ্যামপারসেন্ট এ তাহলে আমার প্রীতম যে নাম্বারটা ইনপুট করলো কিবোর্ড থেকে তাকে আমি কি করলাম মেমোরিতে গিয়ে এ এর যে অ্যাড্রেস আছে তার মধ্যে আমি গিয়ে পাঁচটাকে বা দশটাকে আমি স্টোর করে দিলাম তাহলে আমার কিন্তু এখন যদি আমি কোডটাকে রান করি আমার কিন্তু কোনো আউটপুট আসবে না জাস্ট আমার কিন্তু ভ্যালুটা মেমোরিতে স্টোর আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না তাকে ডিসপ্লে না করলে আমি দেখতে পাবো কি দেখতে পাবো না আমি তখন কোডটাকে রান করছি আমি দেখো কোডটাকে রান করছি আমাকে কী বলেছে প্রীতম প্লিজ এন্টারের ইন্ডিয়ার নাম্বার আমি পাঁচ দিলাম আমি পাঁচ দেওয়ার পর প্রেস করলাম দেখো কিছুই আসছে না তাহলে পাঁচটা কিন্তু এখন মেমোরিতে গিয়ে স্টোর হয়ে গেছে কোথায় এর মধ্যে মেমোরি থেকে তুলে নিয়ে এসে আমাকে আবার তাকে ডিসপ্লে করতে হবে ইউজারকে তার জন্য আমরা কী করবো একটা ফাংশন ব্যবহার করছি প্রিন্টেপ প্রিন্টেপ দিয়ে আমি এখন ইউজারকে দেখাবো ভ্যালুটাকে আমি লিখছি প্রিন্টেপ আমি লিখছি প্রিন্টেপকে লিখে বললাম যে পার্সেন্টেজ ডি আমি যাকে দেখাবো তার নাম হচ্ছে এ এর কন্টেন্ট দেখাবো বা এর ভ্যালু দেখাবো তো এটা কোন টাইপে ভেরিয়েবল না ইন্ডিজিয়ার টাইপে ভেরিয়েল পার্সেন্টেজ ডি করে আমি এখন কমা দিয়ে লিখছি এ দিয়ে বাইরে এসে সেমিক্রন দিয়ে শেষ করে দিলাম তাহলে আমি এখন ডিসপ্লে করলাম তাদের কিন্তু আমাকে দেখাবে ভ্যালুটা এবার রান করছি কোডটাকে আমাকে বলছে প্রীতম প্লিজ প্লিজ এন্টারে ইন্ডিজার ভ্যালু আমি ধরুন দিলামতো ফিফটি সিক্স দিয়ে এন্টার প্রেস করছি আমাকে দেখাচ্ছে ফিফটি সিক্স নাম্বারটা আমি যাই ইনপুট করলাম তাই আমাকে দেখাচ্ছে কেন না সেই ভ্যালুটা কি আমার এর মধ্যে স্টোর হয়েছে আর মেমরি থেকে আমি তাকে তাকে তুলে নিয়ে এসে আমি আবার ডিসপ্লে করছি ঠিক আছে তাহলে কি হবে ইনপুট নেবো তাহলে এই দুটো লাইনকে দিয়ে আমরা ইনপুট নিচ্ছি ইউজারের কাছ থেকে আর এই প্রিন্টটা দিয়ে আমরা কি কি করছি ইউজারকে ডিসপ্লে করছি তাহলে ইনপুট নিতে গেলে কিন্তু আমাকে প্রিন্টেপ স্ক্যান ইউজ করতে হবে একসাথে আর ডিসপ্লে করতে গেলে আমাকে অনলি প্রিন্টেপ ব্যবহার করতে হবে ঠিক আছে এই প্রিন্টেপ হাকবার বলেন স্যার কি বললেন প্রিন্টেপ ইনপুট নেওয়ার জন্য আমাকে প্রিন্টেপ দি ইউজারকে বলতে হবে ইনপুটটা দেওয়ার জন্য আর তাকে আমাকে স্ক্যান করার জন্য বা রিড করার জন্য কিন্তু আমাকে স্ক্যান এফ ফাংশন ব্যবহার করতে হবে ঠিক আছে আর শুধু ডিসপ্লে করার জন্য আমাকে শুধুমাত্র প্রিন্টেপ দি আমাকে তাকে ডিসপ্লে করতে হবে ভ্যালুটা তাহলে স্যার তিনবার করতে তিনবার করতে আমাকে তিনবার করতে হবে 10 বার 10 বার করতে হতে পারে আমার যেমন রিকোয়ারমেন্ট থাকবে ঠিক আছে তিনবার চারবারের প্রশ্ন নয় আমার কী কাজ করতে হবে আমাকে ডিসপ্লে করতে হবে আমি প্রিন্ট ইউজ করবো আমাকে রিড করতে হবে আমি স্ক্যানে ইউজ করব আমাকে আবার ডিসপ্লে করতে হবে আমি প্রিন্ট ইউজ করব আমি প্রথমবার প্রিন্ট করছি কেন না প্রীতমকে বলার জন্য যে প্রীতম তুমি এটা নাম্বারকে ইনপুট দাও ওটা বলার জন্য প্রিন্ট করতে হবে আমাকে এবার প্রীতম যে নাম্বারটা আমাকে এন্টার করবে তাকে আমাকে স্টোর করতে হবে কার মধ্যে একটা ভেরিয়েবলের মধ্যে তার নাম কি এ আমি তখন কি লিখলাম স্ক্যানে পার্সেন্টেজ ডি অ্যাম পার্সেনে আমার নাম্বারটা কিন্তু এর মধ্যে স্টোর হয়ে গেছে মেমোরিতে এবার মেমোরি থেকে আমি সেই নাম্বারটাকে তুলে নিয়ে আমি এবার দেখাবো প্রীতমকে যে প্রীতম এই দেখো তোমার নাম্বারটা আমি তোমার মেসেজ লিখছি দেখো যে প্রীতম তোমার নাম্বারটাই দেখো ঠিক আছে কী লিখব প্রীতম এটা তুমি ইনপুট করেছিলে ঠিক আছে এটা তুমি ইনপুট দিয়েছিলে ওকে দিয়ে ইকোয়ালস টু দিয়ে আমি তাকে দেখাচ্ছি এবার দেখো কোট টাকা রান করছি প্রীতম এন প্লিজ এন্টার ইন্টির ভ্যালুকে দিলাম হতো সিক্সটি সেভেন এবার এন্টার প্রেস করছি কি দেখাচ্ছে প্রীতম এটা তুমি ইনপুট দিয়েছিলে সিক্সটি ওকে এবার ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা করে ইনপুট নিচ্ছে আমরা এবার হয়েছে বলো কিছুই নেই ব্যাপারটার মধ্যে কিছুই নেই খুব সহজ খুব সহজ একটা কনসেপ্ট জাস্ট ইনপুট নামা দেখালাম আজকে আউটপুট নেওয়া দেখালাম তাহলে আমরা যদি ইন্ডিয়া টাইপে যদি নাম্বারকে ইনপুট নিতে পারি তাহলে আমরা ফ্লোটিং ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ইনপুট নিতে পারবো কোনো ক্যারেক্টারকে ইনপুট নিতে পারবো আমরা দেখো এখানেই আমি দেখাবো যে এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে কীভাবে ইনপুট দেবো আমি দেখো তোমার কী করবো জাস্ট এটাকে চেঞ্জ করে কী করে দেবো ফ্লোট করে দেবো ঠিক আছে জাস্ট চেঞ্জ করে তোমার কী করবো ফ্লোট করে দেবো আমি এখানে স্ক্যান করবো কি পার্সেন্টেজ এফ ঠিক আছে আমার ধরনের এই আছে আমি প্রিতমকে বলছি পিতম এটা তুমি ইনপুট দিয়েছিলে তাহলে একটা এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ডিসপ্লে করতে গেলে আমাকে লিখতে হবে পার্সেন্টেজ ডি না লিখে আমাকে লিখতে হবে পার্সেন্টেজ কী লিখবো এফ এফ লিখলাম এবার দেখো রান করছি কোডটাকে এবার দেখো কোডটাকে রান করছি প্রি প্রীতম প্রিজেন্টারে ইন্ডিজার ভ্যালু আমি এটাকে চেঞ্জ করিনি আমি এটাকে লিখবো ফ্লোটিং পয়েন্ট ভ্যালু আগে আমাকে এটাকে স্টপ করতে হবে কোডটাকে আমি আমেরিকা চেঞ্জ করে হ্যাঁ আমি এটাকে ইন্ডিজার লিখে ফেলেছি ভুল করে আগেরটায় তোমার রয়ে গেছে আমি চেঞ্জ করছি ফ্লোটিং পয়েন্ট ভ্যালু বলছি প্রিজেন্টারে ফ্লোটিং পয়েন্ট ভ্যালু ফ্লোটিং পয়েন্ট ভ্যালু ঠিক আছে এবার দেখো রান করছি প্রীতম প্লিজ এন্টারে ফ্লোটিং পয়েন্ট ভ্যালু প্রীতম ধরুন দিলাম দিলো হয়তো ফাইভ পয়েন্ট এইট সেভেন প্রীতম দিলো ফাইভ পয়েন্ট এইট সেভেন লেখাটা আসলো না কেন ফাইভ পয়েন্ট এইট সেভেন বেশ ফাইভ পয়েন্ট এইট সেভেন ফাইভ এন্টার প্রেস করলো প্রীতম দেখাচ্ছে প্রীতমকে নাম্বারটা দেখাচ্ছে ফাইভ পয়েন্ট এইট সেভেন ফাইভ ট্রিপল জিরো দেখাচ্ছে এবার তুমি বললো যে স্যার আমি ফাইভ পয়েন্ট এইট সেভেন আমি তিনটে ডেসিমেল প্লেসেস দেখবো তুমি এখানে পয়েন্ট থ্রি করে দাও পয়েন্ট থ্রি করে দাও যদি ডিসপ্লে করে বারে এবার রান করো প্রীতম এবার ইনপুট করেছে ফাইভ পয়েন্ট এইট সেভেন দেখাচ্ছে যাচ্ছে তাহলে এইভাবে আমরা কোনো ক্যারেক্টারকে আমরা কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ডিসপ্লে করতে পারি ইনপুট নিতে পারি ডিসপ্লে করতে পারি একসাথে হ্যাঁ স্যার আমরা আবার দেখাবো একটা কোনো ক্যারেক্টার ভ্যালুকে কিভাবে ইনপুট দেবো আমি লিখছি তোমার পয়েন্ট থ্রি করেছি দশমিকের পরে তিনটে ডেসিমেল প্লেসে আমি দেখাবো

ডেসিমেল নাম্বারটাকে আমাকে বানাইতে কনভার্ট করতে হবে তার জন্য মধ্যে লজিক আছে আমাকে 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 একটা কোড লিখতে হবে তার জন্য ঠিক আছে আমি তোমাকে বাইনারিতে কনভার্ট না করে আমি তোমাকে একটা নাম্বারকে অক্টালে আর হেক্সালেসিমে তোমাকে তুমি ডিসপ্লে করে দেখাবো আজকেই কোনো কোড না লিখে এক্সট্রা কোনো কোড না লিখে ঠিক আছে চলো আগে আমরা ক্যারেক্টার ইনপুট নেওয়াটাকে দেখে নিই তারপরে আমরা আসবো কনসেপ্টে ক্যারেক্টার এ একটা ভেরিয়েবল আছে আমি প্রীতমকে বললাম প্রীতম প্লিজ এন্টার অ্যান্ড এন্টার এ ক্যারেক্টার ক্যারেক্টার ভ্যালু প্লিজ এন্টারে ক্যারেক্টার ভ্যালু ঠিক আছে ক্যারেক্টার ভ্যালু পার্সেন্টেজ এফটাকে চেঞ্জ করে পার্সেন্টেজ সি করতে হবে আমাকে কারণ ক্যারেক্টারে তোমার ফর্মার স্পেসিফায়ারটা হচ্ছে পার্সেন্টেজ সি আমি তাকে ডিসপ্লে করছি এবার পার্সেন্টেজ সি দিয়ে এটাকে ডিসপ্লে করছি ওকে জাস্ট এইটুকু তো তোমার ইয়ে করলাম চেঞ্জ করলাম রান করছি আমাকে বলছে একটা ক্যারেক্টার ভ্যালু ইনপুট দিয়ে আমি ধরো দিলাম হয়তো তোমার ভি একটা ইনপুট দিয়েছি ভি একটা ক্যারেক্টার ভি একটা ক্যারেক্টার আমি এবার এন্টারপ্রেস করছি দেখো প্রীতম এটা তুমি ইনপুট দিয়েছিলে ভি ঠিক আছে ওকে ক্লিয়ার এবার কনসেপ্টটা তাহলে আমরা তিন রকম টাইপের আমরা ইনপুট নিতে পারছি এবার তুমি যেটা বলছো যে স্যার আমি একটা ডেসিমেল নাম্বারকে নেব তাকে আমি অক্টালে দেখাবো আর তাকে আমি হেক্সা ডেসিমেলে দেখাবো তাই তো হ্যাঁ হ্যাঁ ইন্ডিজার এ ফোর ইন্ডিজার এ একালস টু টোয়েন্টি ফোর ওকে আমাকে কেউ কেউ কিন্তু এখানে জিজ্ঞেস করবে না যে স্যার কী করে ডেসিমেল নাম্বারটা অক্টালে স্যার এটা আসছে এটা আমি কিন্তু পড়িয়েছি ডেসিমেল নাম্বার থেকে অক্টাল কীভাবে হয় বা ডেসিমেল থেকে কীভাবে হেক্সা হেক্সাডেসিমেল হয় তোমরা পাশে ক্যালকুলেশন করে সেটাকে তোমরা বের করবে যে টোয়েন্টি ফোরের অক্টালে কত হয় আর টোয়েন্টি ফোরের হেক্সে কত হয় সেই নাম্বারটা আমার এখানে আসছে কি না আউটপুটে ঠিক আছে তাহলে আমরা এখন এখানে তোমার দেখাবো টোয়েন্টি ফোরের হেক্সা হেক্সাডেসিমেল ফার্স্ট দেখাবো অক্টাল ভ্যালু টোয়েন্টি ফোরের অক্টাল ভ্যালু দেখাবো ঠিক আছে টোয়েন্টি ফোরের অক্টাল ভ্যালু দেখাবো কোনো ডেসিমেল নাম্বারকে অক্টালে কনভার্ট করার জন্য আমরা কোনো একটা ভ্যালুকে অক্টালে দেখানোর জন্য আমরা যে ফর্মার স্ট্রিংটা ব্যবহার করি তার নাম হচ্ছে পার্সেন্টেজ ও কি বললাম পার্সেন্টেজ ও পার্সেন্টেজ ওভার হচ্ছে আমি কোনো নাম্বারকে আমি অক্টালে দেখাতে পারবো তো টোয়েন্টি ফোরের অক্টাল কত আমাকে বলো তো দেখি টোয়েন্টি ফোরের অক্টাল কত ডেসিমেল থেকে অক্টাল কনভার্সন

ও বলছে ডি তাহলে আমার দেখো ডান দিকে অক্টাল আছে তাহলে আমি তাহলে কি টোয়েন্টি ফোরকে এখন কি করবো আট দিয়ে ভাগ করব ডিভিশন মেথড যেটা মেঘনাথ বলছে ডিভিশন মেথড তাহলে আট তিনে চব্বিশ ভাগশেষ কি পড়ে থাকে জিরো আট তিনকে ভাগ করা যাবে আট দিয়ে তাহলে আমরা কি নাম্বারটা কি পেয়ে গেলাম আমরা থ্রি জিরো থ্রি জিরো অফ এইট দেখো তোমার কোডটা রান করলে থ্রি জিরো আসে কিনা না কোডটাকে রান করছি এসে অক্টাল ভ্যালু কিছু থ্রি জিরো এসেছে ওকে করতে পারছি তার মানে কেন অটোমেটিক কিছুই নেবে না আমাকে সব দিতে হবে এই যে দিয়ে দিয়েছি দেখো এই যে তোমার দেখো দিয়েছি দেখো ইকুয়ালস টু দিয়ে দিয়েছি না অক্টাল ভ্যালু ইকুয়ালস টু দিয়েছি না ও হ্যাঁ সরি দিয়েছি তো তুমি যদি বলো যে তুমি তুমি এখানে ইকুয়ালস টু দিতে তোমার ভালো লাগছে তুমি কোলন দেবে কোলন দেখো কোলন দিয়েছি এবার দেখো রান করছি দেখো এসছে কোলন দিয়ে থার্টি এসছে এটা আমার আউটপুটটা ডিসপ্লে করার সময় লিখলাম কোনটা তুমি সেপারেট করছি যে অক্টাল ভ্যালু কোলন দিয়ে 30 স্যার পার্সেন্ট জিরোটা আছে স্যার পার্সেন্ট জিরোটা আছে অক্টাল জিরো নয় জিরো নয় ও ও ফর অক্টাল ও ফর অক্টাল ঠিক আছে আমি এখন 24 টাকা তোমার হেক্সাডেসিমালে কনভার্ট করব কি দেব এখানে পার্সেন্টেজ এইচ না না সফটটার ওই যে ম্যাচ করি হয় না আমাকে দিতে হবে এখানে পার্সেন্টেজ এক্স ঠিক আছে পার্সেন্টেজ এক্স এক্সপার হচ্ছে হেক্সা ডেসিমেল তার তার ফর্মাস পেসিপারটা হচ্ছে হেক্সা ডেসিমেল হচ্ছে পার্সেন্টেজ এক্স আমি দেখো ব্যাটাকে রান করছি টোয়েন্টি ফোরের হেক্সা ডেসিমেল বলছে আঠেরো হবে টোয়েন্টি ফোরটা আমার ডেসিমেলে আছে তাকে আমি হেক্সা ডেসিমেলে কনভার্ট আমি তাকে হেক্সা ডেসিমেলে কনভার্ট করছি সিক্সটিনে তা টোয়েন্টি ফোরকে আমি তোমার ষোলো দিয়ে ভাগ করবো ষোলো একে ষোলো আট পড়ে থাকবে বলছে আঠেরো আসবে ঠিক আছে তার মানে এটা আমার আঠেরো আসবে হেক্সা ডেসিমেলে তাই না দেখো আঠেরো কি হচ্ছে আলাদা করে তো লেখা যায় স্যার এ কত হচ্ছে ভুল করছো ভুল করছো আমার এখানে এক আছে আট আছে যদি তোমার দশ থাকতো তখন তাকে এ লিখতাম এগারো থাকলে বি লিখতাম কি লিখবো আবার দশ আসলে তখন এ লিখবো বা আমি এফ লিখবো আমার কি দশ ফিফটিন এসেছে কোথাও এটা তোমার তো তোমার সিম এটা তো তোমার সিঙ্গেল ওয়ান তোমার সিঙ্গেল এইট ডবল ডিজিট নাম্বার আছে তখন তাকে আমি ভাববো যে তাকে আমি এ লিখবো না বি লিখবো না সি লিখবো না ডি লিখবো না এফ লিখবো তাই তো

ওকে আচ্ছা তাহলে আজকে আমরা অক্টাল শিখলাম হেক্স আর ডেসিমেল শিখলাম কনভার্শন তাই না একটা সিম্পলি শুধুমাত্র ফর্মাস স্পেসিফায়ার দিয়ে আমরা অক্টাল নাম্বারে কনভার্ট করতে পারছি বা আমরা হেক্স নাম্বারে কনভার্শন করতে পারছি তাহলে কতটা এফিসিয়েন্ট বুঝতে পারছো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার জন্য আমাকে ম্যানুয়াল ক্যালকুলেশন করতে হয় এই অক্টাল আর হেক্স বের করার জন্য কোনো ডেসিমেল নাম্বার থেকে ঠিক আছে আর বাকি যে কনভার্শনগুলো করতে গেলে কিন্তু আমাকে তখন কোড লিখতে হবে সি এর কোড লিখে আমাকে লজিক অ্যাপ্লাই করে আমাকে কিন্তু কনভার্শনগুলো করতে হবে আমরা সমস্ত রকমের কনভার্শন করতে পারি সিতে

আজকে এখানে শেষ করবো হ্যাঁ বাট আগের দিনে এসেই বলেও না কয়েকটা डाउट ছিল একটু ক্লিয়ার করে দেব হুম বলো আশিক বলো কি डाउट ছিল তোমার আগের দিনে আজকে তাহলে সবার কনসেপ্ট ক্লিয়ার তো আজকে সবার কনসেপ্ট ক্লিয়ার তো হ্যাঁ স্যার হ্যাঁ ওকে ওকে বেস্ট কি डाउट ছিল আসিফ কি डाउट ছিল শুনি

ডিফারেন্ট মাইক্রোপয়সার স্পেসিফিক যে ল্যাঙ্গুয়েজগুলো তাকে আমরা বলছি কিন্তু এএলএল বা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ তাহলে আমাকে তাহলে তার আমাকে হয় আমাকে বলতে হয় যে লেভেল ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ তাই আমরা বলছি তোমাকে ওটাই বললাম তোমাকে তোমার হচ্ছে ইনস্ট্রাকশন আমরা ল্যাঙ্গুয়েজ লিখতে পারি এরকম হেল্প নিয়ে এ মুভ সব কিছু ইনস্ট্রাকশন এস এ ঠিক আছে এল সব হচ্ছে ইনস্ট্রাকশন এই ইনস্ট্রাকশন দিয়ে অ্যাসেম্বলি কোড লেখা হয় আর স্টেটমেন্ট দিয়ে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লেখা হয় ঠিক আছে তাহলে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ আর মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ এই দুটোকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ ওকে হ্যাঁ হ্যাঁ ওকে তো এটা হচ্ছে তোমাদের হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বেশ বলো আচ্ছা আর যে মাইক্রোফোনটা তো এটা হার্ডওয়্যার অবশ্যই এটা এটা হার্ডওয়্যার না এটা হার্ডওয়্যার অবশ্যই এটা হার্ডওয়্যার

আমি তোমার ধরো সিতাটা কোড লিখছি ধরুন আমি তো প্রিন্টের দিয়ে কোনো মেসেজকে ডিসপ্লে করলাম জাস্ট হ্যালো ওয়ার্ল্ড আমি কি কোনো ইনপুট দিয়েছি ইউজার থেকে আমি কোনো ইনপুট দিয়েছি ইউজার থেকে নিশ্চয়ই দিই নি তো আমি কোনো ইনপুট দিয়েছি কি কোডটার মধ্যে কোনো ইনপুট দিয়েছি কিবোর্ড থেকে কোনো ইনপুট দিইনি তাহলে আমি তো ইনপুট না দিন তো তোমার আউটপুট পেয়ে যাচ্ছি হ্যালো ওয়ার্ল্ডটা আমার তো আউটপুট তো হ্যালো ওয়ার্ল্ড আর আমি তোমাকে বললাম একটা নাম্বার দাও পাঁচ সেই পাঁচ টাকা আমি ডিসপ্লে করছি আমি ইনপুট দিয়ে আমি কিন্তু আউটপুটটা পাচ্ছি ঠিক আছে তাহলে হ্যাঁ হ্যাঁ ইনটু ইকুয়াল টু ফাইভ দিলে আমি তখন না হয়তো প্রিন্ট আপ করছি এটার ভ্যালুটাকে আমাকে পাঁচ আউটপুট দিচ্ছে তাহলে আমার সি এর প্রোগ্রামে ইনপুট আউটপুট একটা ভাইটাল পার্ট আমাকে ইনপুট দিতে হবে আউটপুট পেতে হবে বা আমি কোনো সময় ইনপুট দিলাম না হয়তো প্রোগ্রামের মধ্যে আমি ইনপুটটাকে স্পেসিফাই করে দিলাম তাও আমরা আউটপুট পাই ঠিক আছে এই কনসেপ্ট আমি বললাম যে কোনো জাস্ট আচ্ছা ঠিক আছে আর স্যার ইনপুট ইনপুট লজিক্যাল অপারেশন এগুলো যেটা আমরা অ্যারিথমেটিক অপারেশন করছিলাম লজিক্যাল